আমার প্রিয় শ্রোতাগণ, সবার আগে তোমাদের জানাই আমার তরফ থেকে হরে কৃষ্ণ। এর আগে দিন তোমাদের আমি মহাভারতের গল্পের দ্বিতীয় পর্ব শুনিয়েছিলাম, আজ আগে শোনাচ্ছি। দ্বিতীয় পর্বের কিছুটা জিনিসে আমার বলতে রয়ে গেছিল, যার মধ্যে প্রথম ঘটনা হচ্ছে, যখন পাণ্ডবরা 12 বছর বনবাসে ছিল, সেই সময় একবার দ্রৌপদী একা ঘরে ছিল, পাণ্ডব কোথাও বাইরে গিয়েছিল। সেই সময় জয়দ্রত এসেছিল। জয়দ্রত কে জানো তো? ধৃতরাষ্ট্রের একটি মেয়ে ছিল দুঃশলা, তার বর, মানে দুর্যোধনের জামাইবাবু। তিনি এসে দ্রৌপদীকে বললো, তুমি এখানে কী করছো? তোমার মতো একটা সুন্দরী মেয়ে এইখানে জঙ্গলে এত কষ্ট করছো, আমার কাছে চলো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। আমার তখন বলে বদমাস, চলে যায় এখান থেকে, এসো আমার পাঁচ স্বামী যদি আছে তোকে মেরে ফেলবে। তোকে বলে, আরে কী গাম, তোর পাঁচ স্বামী কোথায় আছে, এখন কেউ আসবে না, তুমি চলো চলো আমার সঙ্গে চলো। বলে দ্রৌপদীর হাতটা ধরতে যাচ্ছিলো, দ্রৌপদী বলছে বদমাস আমাকে ছেড়ে দে, কিন্তু তুই ছেড়ে দে, তোর মত এসে গেছে, তুই ছেড়ে দে আমাকে। হাত বললে না না না, বলে সে না শুনে রহত্রী দ্রৌপদীকে জবরদস্তি রথ নিয়ে তুলতে যাচ্ছিলো, তুলে নিয়েও যাচ্ছিলো ওটা। দ্রৌপদী চেঁচাতে শুরু করে বাঁচাও বাঁচাও, এমন সময় পঞ্চপাণ্ডব এসে যায়, এসে ওকে ঘিরে ধরে, ভীম ওকে ধরে নামায়, নামিয়ে মারতে থাকে, এমন মার মারতে থাকে যে মারতে 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 শেষকালে তোকে মেরে ফেলারই উপক্রম করে। তখন যুধিষ্ঠির বললো, ভীম একে মেরো না, এ আমার বোনের স্বামী, একে মেরে ফেললে এ আমার বোনটি বিধবা হয়ে যাবে, ওকে ছেড়ে দাও, এমনিতেই যথেষ্ট শাস্তি হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। আর তো ভীম তখন বলে, না এই শয়তান না, দ্রৌপদীকে হাত দিয়েছে, আমি একে মেরেই ফেলবো, মেরেই অন্য সব বাইরে ওকে বোঝার পর শেষ পর্যন্ত ওকে ছেড়ে দেওয়া হয়। জয়দ্রত এই অপমানটা কিছু ভুলতে পারলো না, সে ঘরে গেলো না, তার রাজ্যে যায়নি, সোজা যেয়ে তপস্যা করতে চলে গেলো শিব ঠাকুরে। এবং খুব তপস্যা করলো শিব ঠাকুর, প্রসন্ন হয়ে জিজ্ঞেস করলো, কী চাও তুমি, কী বর চাও বলো। বলে, আমি চাই পাণ্ডবদের সবাইকে হারিয়ে দিতে, হারিয়ে ওদের বধ করতে চাই। আর ইয়ে তো শিব ঠাকুর বললো, দেখো অর্জুনকে তো তুমি হারাতে পারবে না, তবে চারজন পাণ্ডবকে তুমি একদিনের জন্য হারাতে পারবে অর্জুনকে, এর বেশি তোমাকে আমি বর দিতে পারবো না। যাই হোক, জয়দ্রত এই বরটুকু নিয়ে চলে যাবে। দ্বিতীয় ঘটনাটা হলো, যখন রাজসূযজ্ঞ করছিল, যে রাজসূযজ্ঞতে তো সমস্ত রাজাদের হারাতে হয়, মানে যাদের অধীন করতে হবে, তো অর্জুন আর ভীম বাকি সব রাজাদের তাড়িয়ে দিয়েছিল, কিন্তু জরাজন্তকে হারাতে পারেনি, বা ওর রাজ্যের পাশে ওরা আক্রমণ করেনি, কিছু নয় মানা করেছিল বোধহয়। তো ওরা বাকি সব রাজ্যকে হারানোর পর কৃষ্ণ বলে, যুধিষ্ঠির ভাইয়া, জরাসন্ধকে তো এইভাবে হারানো যাবে না, ওকে হারানো এমনিতে সম্ভব নয়, ওকে একটা কলা কৌশল করে ওকে হারাতে হবে, তুমি আমাকে আমার সঙ্গে ভীম আর অর্জুনকে পাঠিয়ে দাও, আমরা তিনজনে যেয়ে জরাসন্ধকে হারাবার চেষ্টা করছি। যুধিষ্ঠির বলে, ঠিক আছে যাও কৃষ্ণ, তুমি নিয়ে যাও, মাধব তোমার যা ইচ্ছে তাই করো। তো কৃষ্ণ ভীম আর অর্জুনকে ব্রাহ্মণ বেশ সেজে জরাসন্ধের রাজ্যে প্রবেশ করেছিল। জরাসন্ধ বেশ ব্রাহ্মণদেরকে খাতির করতো, তো ওরা ওই নগরে, নগর তো বন্ধ ছিল, যখন দ্বারপাল যে বলা জরাসন্ধ গিয়ে তিনজন ব্রাহ্মণ এসেছে সন্ধ্যের সময়, তো তার জরাসন্ধ বললো, ঠিক আছে ওটা ভেতরে আসতে তো। ব্রাহ্মণদের তখন রাজারা খুব ইয়ে করতো, সম্মান করতো। জরাসন্ধ একটা দোষ ছিল কি, ও অনেক রাজাকে বন্দি করে রেখে দিয়েছিল তার নিজের কারাগারে, তাদের মধ্যে একজন পণ্ডিতকে দিয়ে কৃষ্ণকে খবর পাঠিয়েছিল, আমাদের উদ্ধার করো গোবিন্দ, তুমি ছাড়া কেউ আমাদের উদ্ধার করার উপায় নেই, আমরা এখানে খুব কষ্টে আছি, যারা কারাগারের মধ্যে আমাদের রাজ্য বাজ্য সব চিনে নিয়েছে, আমাদের ভালো করে খেতে উঠতে দেয় না, কষ্ট, আমাদের পরিবার থেকে আমরা আলাদা, আমাদের খুব আমাদের বাঁচাও গোবিন্দ। তো সেই জন্যেও কৃষ্ণ ওদের নিয়ে যায়। তারপর জরাসন্ধ যখন দেখে তিনটে লোককে, ব্রাহ্মণ লোকে লাগে না, অর্জুনের হাতে ভীমের হাতে এমন সব চিহ্ন ছিল কৃষ্ণের হাতে, যেগুলো ব্রাহ্মণদের হাতে থাকে না, মানে অস্ত্রশস্ত্র চালানোর অনেক নিশান ছিল, দাগ টাগ ঘা টা এরকম ছিল, অস্ত্রশস্ত্র যারা রেগুলার চালায় তাদের হাত ছিলে ঠিলে যায়, তো সেসব ছিল ব্রাহ্মণ জরাসন্ধর সন্দেহ হয়েই ছিল, তবু কী করবে ব্রাহ্মণের বেশি এসে,
তখন বলল তোমরা কি চাও। শ্রীকৃষ্ণ বলেছিল আমরা আমাদের তিনজনের মধ্যে আপনি আমরা আমরা তিনজনের মধ্যে আপনি কারোর সঙ্গে যুদ্ধ করবো। বলে যুদ্ধ তোমরা তো ব্রাহ্মণ। বলে না আমি ব্রাহ্মণ নয়, আমি হচ্ছি কৃষ্ণ। বলে ও তুমি সেই কৃষ্ণ যাকে তুমি আমার হাত থেকে পালিয়ে গিয়েছিলে। বলে হ্যাঁ, মানে শ্রীকৃষ্ণ সাতরবার তো জিতেছিল ওর সঙ্গে, একবার শ্রীকৃষ্ণ পালিয়ে গিয়েছে, শ্রীকৃষ্ণ বলরাম পালিয়ে গিয়েছিল তো কাল যেমনকে মারাবার জন্যে। ওটা ওনার প্ল্যান ছিল, কাল যেমনকে মারানোর জন্যে একজন রাজা ছিল তাকে দিয়ে মারাতে হবে, সেই জন্যে সেবারে পালিয়ে গিয়েছিল। কৃষ্ণ নিজের নিয়ম নিজেই মানে, যার হাত দিয়ে যার মৃত্যু হয় সেইভাবে সেইবার পালিয়ে গিয়েছিল। তো জরাসন্ধ ভেবেছিল আমার ভয় পালিয়ে গিয়েছিল, তো তুমি তো পালিয়ে গিয়েছিলে। কৃষ্ণ বলছে হ্যাঁ পালিয়ে গিয়েছিলাম। আরে বললো আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন বলুন। বললো তোমার সঙ্গে তো আমি কী করবো, যে আমার সাথে ভয় পালিয়ে যায় তার সঙ্গে তো আমি যুদ্ধ করি। আরে বলে অর্জুন, অর্জুন আরে এ তো মেয়ে ছেলে, এ মেয়ে ছেলে সে যে বিরাট রাজ্যে ছিল না। বললে হ্যাঁ। বলে আমি এই মেয়েদের সঙ্গে যুদ্ধ করি। বললে হ্যাঁ এই ছেলেটা মোটা সোটা ভীম, এ আমার সঙ্গে লড়ার লায়ক আছে, এর সঙ্গে আমি যুদ্ধ করবো। বললো বেশ ঠিক আছে, এর সঙ্গে যুদ্ধ করুক। তো জরাসন্ধের সঙ্গে ভীমের দ্বন্দ্ব যুদ্ধ শুরু হয়। ভীমেরও প্রচণ্ড শক্তি, জরাসন্ধের প্রচুর শক্তি, প্রায় ঘন্টা দু তিন ঘন্টা যুদ্ধ হয়, কিন্তু কোনো রেজাল্ট বেরোয় না। দুজনে ফির থেকে যায়, ফিরে ওটা বিশ্রাম করে। এরকম করে সাত আট দিন তো এরকম করে যুদ্ধ চলতেই থাকে, তো কোনো কেউ কাউকে হারাতে পারছে না। ভীম অনেকবার ফেলে দিয়েছে, পটকে দিয়েছে, কিছু কিছুই ওর হয় না জরাসন্ধটা। তখন ভীমের শক্তি দিন দিন ক্ষীণ হয়ে আসছিল। ভীম বলল কৃষ্ণ ভাইয়া একে তো হারানোই যাচ্ছে, কিন্তু কিছুতেই মরে না, কিছু বেটা এত চেষ্টা করছে। তখন কৃষ্ণ বলল ভীম ভাইয়া চিন্তা করো না, আয় তুমি নিশ্চয়ই জিতে যাবে। বলে কী করে? বলে আজ দেখো আজ তুমি জিতবে, আমি তোমাকে উৎসাহ দেবো আজকে। তো তার সেই সাত না আট ন দিনের দিনে যেদিন লড়া শুরু হলো, কৃষ্ণ খালি বলতে থাকলে আ ভীমাইয়া ভীমাইয়া বা 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 ভীমা, এরকম করে খুব উৎসাহ দিতে থাকলো। তারপর হঠাৎ কী করলো, একটা ঘাস ছিঁড়ে কৃষ্ণ একটা ঘাসকে বড়ো একটা ঘাসের ডাঁটাকে তুলে ছেড়ে, অনেক বড়ো লম্বা ঘাস ছিঁড়ে নিয়ে ওটার মাঝখান থেকে ওটাকে দুফাড় করে, দুপাড় করে এই দিকেরটা ওদিকে ফেলে দেয়, ওই দিকেরটা ওই দিকে ফেলে দেয়। এইভাবে ভীমকে সংকেত করে, সংকেত করতে ভীম বুঝে যায় পীর জরাসন্ধকে ফেলে দিতে, ফেলে অনেকবার দিয়েছে কিন্তু এটা জানতো না। ফেলে দিয়েই ওর পাটা ধরে এরম করে এক পা দিয়ে পাটাকে টেপে আর একটা পা দিয়ে ওপরে চাড় দিতেই ওর দুটো শরীর আলাদা হয়ে যায়। এবং ভীম ওই ওর নির্দেশ অনুসারে একটা পাট এইদিকে ফেলে দেয়, একটা পাট ওদিকে ফেলে দেয়, এত দূরে ফেলে দেয় যে তাদের আর জোড়ার কোনো চান্সই থাকে না। এইভাবে জরাসন্ধ মারা যায়। জরাসন্ধ মারা যাওয়ার পর ওই সব রাজাদের কৃষ্ণ ছাড়িয়ে দেয় জেলে নিয়ে যেয়ে, ওরা মানে গুণগান করতে থাকে। আর জরাসন্ধ ছেলেকে রাজ্য দিয়ে ওরা চলে আসে, তুমি প্রজাদের নিজের ছেলের মতো মনে করে বিয়ে করো, আর কোনো রাজাদের কষ্ট দিও না, নিজের সন্তানের মতো করে পালন করো, আর তোমার বাবার মতো যেন এরকম হয় না, মানুষের মতো মানুষ রাজা হো, মানুষের মতো রাজা হো। জরাসন্ধ ছেলে সে কথা মেনেছিল, কৃষ্ণের অনেক ভক্ত হয়ে গেছিল, ওর বাবাকে মেরেছে, তার জন্য ওর মনে কোনো শত্রুতা ছিল না। তো ওরা এইভাবে চলে আসে আর তারপরে ওদের রাজসূযোগ্য পুরো হয়ে যায়। আর একটি ঘটনা, রাজসূযোগ্য যখন পুরো হয়ে যায় তখন যুধিষ্ঠির বিশ্বকর্মা সবাইকে জিজ্ঞেস করে যে এই যজ্ঞের প্রধান ব্যক্তি কাকে করা যাবে। বিশ্বকর্মাকে বলে পিতামহ আপনি বলুন যজ্ঞের শ্রেষ্ঠ ব্যক্তি কী হবে, যোগ্য ব্যক্তি কোন হবে, যজ্ঞের ব্যক্তি কত যোগ্য। তখন জরাসন্ধ ছেলে সে হঠাৎ বলে বলে যে ভগবান শ্রীকৃষ্ণের মতো আর কে আছে, কৃষ্ণের মতো কে ভালো আছে, বিদ্যায় বুদ্ধিতে সৌন্দর্যে রূপে যশে ত্যাগে শক্তিতে এনার মতো কে আছে, এনাকেই যজ্ঞের ইয়ে যোগ্য প্রধান মানানো যায়। তো বিশ্বপিতামহ বলল যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আছে, এর চেয়ে বড়ো আদমি আর কেউ নেই এই এই রাজসভায়, একেই যোগ্য স্বামী বানানো যাবে। তো সেই মতো কথা শুনে যুধিষ্ঠির ওনাকে সিংহাসনে বসাবে, ওনার পাট আর ধুয়ে দিয়ে ওনাকে গায়ে নতুন বস্ত্র পরিয়ে দেয়,
এইসব করিয়ে দিয়ে যজ্ঞ দিয়ে প্রধান বানায়। সেটা দেখে শিশুপাল হঠাৎ দেখে যায়, এরা তো সব অসুর স্বভাব না, জরাসন্ধ শিশুপাল কন্ত এরা সব অসুর স্বভাব। বলছে এই এই যুধিষ্ঠির, হ্যাঁ তো তোমার এই সময় সম্ভবত রাজারা তোমাদের সব কি মাথা বুদ্ধি সব লোপ পেয়ে গেছে? এই এই এইটাকে গোয়ালাটাকে অহিরকে এই অহিরকে গোয়ালাকে তোমরা যজ্ঞ প্রধান বানিয়ে দিল, একটা বাচ্চা ছেলে বললো আর তার কথা তোমরা এমনি মেনে নিলে, হ্যাঁ আর বিশ্বমিত্র বুড়ো হয়ে গেছে, ওর কি বুদ্ধি কিছু আছে? এত ভালো ভালো এত রাজা এসব থাকতে ওকে তোমরা ইয়ে করে দিলে, হ্যাঁ একটা গোয়ালা অহির, এটার কোনো ইয়ে নেই না, শিক্ষা দীক্ষা না কিছু, হ্যাঁ হঠাৎ দরকার দ্বারকা যে রাজা মনে বসেছে যার কোনো ইয়ে নেই, ভ্যালু নেই, ইয়ে নেই, যা তা কথা বলতে থাকে। কৃষ্ণ চুপ করে মাথা নিচু করে বসেছিল, তখন বলছে দেখো 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 এটা নীলজ্জর কথা, দেখো একটা জবাবও নেয় মুখে নিচু করে করে বসে আছে। তখন বলরাম রেগে যাচ্ছিলো, রেগে উঠে ওকে মাথায় কৃষ্ণ বলেছে ভাইয়া বসো বসো, বসলো বলরাম চুপ করে বসলো। এইভাবে অবিশ্বাস যা তা কথা কৃষ্ণকে বলতে চাইছে, এটা লম্পট ইয়ে গোপীদের সঙ্গে হ্যান করেছে ত্যান করেছে আর ইয়ে করেছে রুক্মিণী গ্রহণ করেছে, আসলে শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে হয় হয়নি, ও শ্রীকৃষ্ণ গ্রহণ করে নিয়ে গেছিলো সেই রাগটাও ছিল, সে যা তা কথা বলেছে, এরপরে পরের ইয়ে ওই বাগদত্তাকে হরণ করে, ইয়ে কোনো ইয়ে নেই না, শিক্ষা দিতে গোয়ালায় দূর দুই তো হ্যান ত্যান, এইভাবে বলতেই থাকে সব লোক শুনতে দুর্যোধন বুঝতে এরা সব খুশি হচ্ছিলো কৃষ্ণকে অপমান করছে। কৃষ্ণ মুখ চুন করে গিনে যাচ্ছিলো নিচে, দেখ এত নির্লজ্জ, এত কথা বললো একটা উত্তর পর্যন্ত দিচ্ছে না, নির্লজ্জ একটা কথা। যখন একশোটা গালি টালি দেওয়া হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ বললো দেখ আমি তোর মাকে কথা দিয়েছিলাম তোর একশোটা ক্ষমা অপরাধ ক্ষমা করবো, তোর একশোটা অপরাধ পুরো হয়ে গেছে, আর তোর মৃত্যু নিশ্চিত, সুদর্শন চক্র আহ্বান করলো, সুদর্শন যাও ওর গলা কেটে দিয়েছে। তখন সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে শিশুপালের গলা কেটে দিয়ে আবার ফিরে এসে কিন্তু রাতে এসে ফিরে আসে। তো এইভাবে শিশুপালেরও মৃত্যু হয়ে যায় আর যজ্ঞ পুরো হয়ে যায়। তো সব লোক তখন বুঝতে পারে যে ভগবান কি অনেকে শ্রীকৃষ্ণের মহিমা বুঝতে পারে। তো এরপরে মহাভারতের যুদ্ধ যখন শ্রীকৃষ্ণ এসে ও সব দুধগিরি করে এসে যখন দুর্যোধনটা মারলো না, পাঁচটা গ্রামও দিতে রাজি হলেন, তখন যুদ্ধের ট্যারি শুরু হয়ে গেলো দুটো পক্ষে, দুজনের পক্ষে যে যার যাদের যাদের বন্ধু তো যার সঙ্গে আছে তারা তাদের পক্ষে জুড়ো হতে লাগলো। এখন শুধু শ্রীকৃষ্ণ একা রয়ে গিয়েছিলো, শ্রীকৃষ্ণের যাদব বংশ ইয়ে যদুকুল, তো সেই জন্য একদিন দুর্যোধন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাটনে নেওয়ার জন্যে চলে গিয়েছিলো। ওখানে যে দেখে শ্রীকৃষ্ণ ঘুমোচ্ছে, শ্রীকৃষ্ণের মাথার কাছে সিংহাসন ছিল, দুর্যোধন যে ওখানে বসে যায়, অর্জুনও যায়, অর্জুন যে দেখে দুর্যোধন বসে আছে, তো অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের কাছে বিষ্ণুর একধারে বসে যায়। ভগবান সব কিছু জানতো অন্তর্যামী, অর্থাৎ ঘুম থেকে উঠে অর্জুন বললো পারত তুমি এখানে কী করছো? বললো আমি তোমার কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য। আমার যুধিষ্ঠির বলছে, এই দুর্যোধন বলছে কৃষ্ণ কৃষ্ণ আমি কিন্তু আগে এসেছি, বলে আমি তো পার্থকে দেখেছি সবার কাছে ঘুম থেকে উঠে। তখন অর্জুন বললো না না দাদা আমার আগে এসেছে। বলে আচ্ছা কিন্তু আমি তো যাকে আগে দেখেছি অর্জুনকে অর্জুনকেই বলবো, আর তুমি কী সাহায্য চাও অর্জুন? তখন দুর্যোধন বললো না 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 আমার আমি আমি আগে এসেছি আমি বলবো। তো অর্জুন বললো হ্যাঁ দাদা এসছে, দাদাই আমি বলুক দাদাই চেনি আগে। তো তখন হয়তো দুর্যোধন ভাবলো যে আমি যদি চাই তাহলে একটু খারাপ হবে, তার চেয়ে অর্জুনকে চাইতে তার কী চাই দেখা যায়, নারায়ণের সেনা না চেয়ে নেয় আবার এটাই ভয় লাগছে। তখন কৃষ্ণ বলে দেখো তোমাদের এই যুদ্ধে আমি কিন্তু কোনো অস্ত্র ধারণ করবো না, কিচ্ছু করবো না, আমি আমি নিটললে আমি আমি কোনো কিছু করবো না, আর আমার একতরফ আমি একা নিরস্ত হয়ে এক দলে থাকবো, আর বাকি আমার এক লক্ষ্য যে নারায়ণের সোনা আছে সেটাকে তোমরা দুজনের মধ্যে কেউ নিতে চাও যে চা নিতে চাও। অর্জুন বললো বাসুদেব আমি শুধু তোমাকে চাই, তুমি আমার কাছে এসো, তোমার আমাদের সঙ্গে তুমি এসো। দুর্যোধন তো পেয়ে হাঁপ ছেড়ে পাইল, বললো কী বেকু দেখো অর্জুনটা, এটা লোক যুদ্ধ করবে না কিছু না তাকে শুধু নিয়েছে, চলো ও তো খুশিতে একদম আনন্দ হয়ে ও ওই নারায়ণ সেনা নিয়ে চলে যায়।
এরপরে যুদ্ধ সার্চার লাভ করে যায়, কুরুক্ষেত্রের ময়দানে দুজন সেনা একত্র হয়ে যায়। তখন অর্জুন বলেছিল কৃষ্ণ তুমি আমার যুদ্ধ সারথী হো, তাহলে আমার হবে। শ্রীকৃষ্ণ মেনে নিয়েছিল, কিন্তু তার সখা মিত্র আর তাছাড়া তার পিসির ছেলে, সেই জন্যে কৃষ্ণ আর ভগবান তার ভক্তকে তো ভালোবাসতো। অর্জুন তার সবচেয়ে বেশি প্রিয় ভক্ত ছিল, রাজি হয়েছিল। অর্জুন বলল কৃষ্ণ আমার রথটাকে তুমি যুদ্ধের দুটো সেনার মাঝখানে নিয়ে চলো, আমি দেখি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে কাদের সঙ্গে। শ্রীকৃষ্ণ ঠিক মতো সেই মতোই রথটাকে নিয়ে এসে একদম দুটো সেনার মাঝখানে নিয়ে এসে বলে দেখো তোমার সব। তো দেখে অর্জুন দেখল যে বিশ্ব দ্রোণ দুর্যোধন দুঃশাসন সমস্ত ভাইরা সব কিছু আত্মীয় স্বজন সারা অনেক চেনাশোনা পরিচিত রাজারা আর সব কিছু এরা সব ওদের সবাই বলতে পারলে ওদের চেনাশোনা বা আত্মীয় ভাই দুর্যোধন তো সারা ভাই আর ভাইয়ের জামাই কেউ মামা আসতেছে। হ্যাঁ দুর্যোধন আর একটা কাজ করেছিল যখন সৈন্য আসলো পাণ্ডবদের সহায়তা করতে, কেন না মাদুরীর ভাই ছিল ওরা উনি পাণ্ডবদের সহায়তা করতে আসছিল, মাঝরাতে দুর্যোধন ওনাকে একটা টেন্টে রেখে পাণ্ডালের মধ্যে রেখে খুব সেবা যত্ন করে, বলে আপনি ওদের কাছে যাচ্ছেন ওরা তো আপনার কোনো অবগত করেনি, আমি দেখো রাস্তার মাঝখানে আপনাকে যত যত্ন করে এত খাইয়ে এত খুব সেবা যত্ন করেছি, আপনিও তো আমাদের মামা আপনি আমাদের দলে হয়ে যান, বলে সৈন্যকেও ও নিজের দলে করে নিয়েছিল। এদের পরে যুধিষ্ঠি শুনতে পায় যে দুর্যোধনের দল হয়ে গেছে, কী আর করবে চলে গেছে গেছে। তো এদের দলে দুর্যোধনের দলে 11 অক্ষয়িনী সেনা ছিল আর পাণ্ডবদের 7 অক্ষয়িনী ছিল। তো এইসব দেখলে দেখে অর্জুন তো বলল হে কেশব এই যুদ্ধে করে কোনো তো লাভ হবে না, এ দেখো আমার একদিকে আমার গুরু আমার পিতামহ আর আমার ভাই বোন আত্মীয় স্বজন মামা এরা সবই আমাদের রিশতেদার, এদের মেরে রাজ্য লাভ করে কী বা লাভ হবে। হ্যাঁ আমার হাত পা কাঁপছে, আমি আমার গান্ডি ভাতে খসে যাচ্ছে, আমার জীব শুকিয়ে যাচ্ছে, আমি এই যুদ্ধ করতে পারবো না, এদের মেরে কোনো লাভ হবে না। আর তুমি তো জানো এই যুদ্ধে আমরা জিতবো কি না তারও ঠিক নেই, আর কী হবে আর এই মহাযুদ্ধে যে প্রচণ্ড বিনাশ হবে তাতে কী হবে, সব অধিকাংশই যোদ্ধারা পুরুষরা তো মারা যাবে, তাদের স্ত্রীরা বিধবা স্ত্রীরা থাকবে, তারা অনার্য বা অন্য লোকেদের সঙ্গে সংসর্গের করে বর্ণ সংকর পয়দা করবে, বড় সঙ্গে ওদের কুলঘাত হয়ে যায়, কুলঘাত হলে সব কিছু নষ্ট হয়ে যায়, আর তুমি তো জানো ব্যবচার ফেলে যাবে, এইসব ওকে অনাথ বাচ্চারা জানা হবে, অবৈধ বাচ্চারা সবাই তো সংসারকে বলসিত করবে, এটা তো আমি যুদ্ধ করতে পারবো না, আমি যদি ভিক্ষা করে খাই তাও ভালো, আর আমি নিরস্ত হয়ে বসে থাকবো, এরা যদি আমাকে মেরে দিয়েও যায় তবু আমি এর উপরে অস্ত্র চালাবো না। তখন শ্রীকৃষ্ণ বলল পার্থ তুমি কি এই এই সময় যুদ্ধের মাঝখানে যখন সব ঠিক হয়ে গেছে তখন তুমি এ কীরকম হিজড়ের মতো কথা বলছো, এক ক্লিবের কইলে ক্লিবের মতো কথা বলছো, হ্যাঁ তুমি কী মনে করছো, তুমি তোমার কী ধর্ম, তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্মের যুদ্ধ নয়, যখন যুদ্ধ অবশ্যম্ভাবী তখনই তো আমার যুদ্ধ ন্যায়ের জন্য যুদ্ধ করছো তুমি, হ্যাঁ তুমি তুমি যদি মনে করো তুমি যুদ্ধ না করে তুমি পালিয়ে যাবে ভিক্ষা করে খাবে এইসব বলছো, তো তোমার শত্রুটা কী মনে করবে, তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো, তোমার মতো একটা প্রতিষ্ঠিত মেয়ে লোক যদি ভয় পেয়ে পালিয়ে যায় তার প্রতিষ্ঠিত ব্যক্তির যে অপমান সেটা মৃত্যুর সমান হয় তুমি জানো, হ্যাঁ তুমি পালিয়ে গেলে ওরা বলে তুমি তো কায়ার কায়ার মানে ভয় পালিয়ে গেছো, তোমাকে তুমি যে ওদের উপর দয়া করে পালিয়ে গেছো এটা কেউ জানবে, দুর্যোধন দুর্যোধন তোমার দুকর্ণ এটা তোমার মজা করাবে, আর তুমি কেউ ভাবছো তুমি তুমি এদের মেরে দিচ্ছ, তুমি কিছু করো নি সব কিছু সময় কাল করছি আমি করছি, বললো তুমি অনেক কিছু যোগ জ্ঞান যোগ ভক্তি যোগ কর্মযোগ সমস্ত কিছু গীতা বলে এই এই যে সময়টুকু যে উপদেশ দেয় সেটাই ভগবদ গীতা বলে বহু বিখ্যাত ধর্মগ্রন্থ হয় যেটা সনাতন ধর্মগ্রন্থ সব জাতির জন্য এটা উপযুক্ত, এত এত প্র্যাকটিক্যাল আর এত মানুষ জীবনের সমস্ত সমস্যার মধ্যে আছে এই গীতা প্রত্যেকের পড়া উচিত প্রতিদিন, আর এইসব বলে তখন যখন অর্জুনের বিশ্বাস তখন তার তখন তার বিশ্বরূপ দেখায় বিশ্বরূপে দেখায় যে
শিখিনো মুখে বিশ্ব দৌড় টোন দুজো দুটো দৌড় সারা মুখে এক এক করে আসছে আর শিখিনো কাল মুখে তাদের চিবচ্ছে তার দাঁতের তলে সব লগড়ে যাচ্ছে এবং এটাও দেখে যে পাণ্ডবদেরও অনেক বড় বড় বীর সব কৃষ্ণের কাল মুখে সব চলে যাচ্ছে। তো বলো তুমি তোমার এই ভয়ঙ্কর মূর্তি করো আমি সব দেখতে পেয়েছি সব বুঝতে পেরে গেছি তুমি কাল বুঝে সব খাচ্ছ সবকে বলে হ্যাঁ আমি সব মেরে রেখেছি আগেই সব মেরে রেখেছি সব প্ল্যানিং আমার তুমি শুধু নিমিত্ত মতো চালাও কর্মের ফল ত্যাগ করে যুদ্ধ করো বাস যুদ্ধ করলে তুমি তো সর্বলাভ হবে আর যুদ্ধ হারলেও তুমি তোমার দুটোতেই তোমার লাভ হবে হারলেও তোমার অনেক যশ হবে শহীদের দরজা পাবে আর এমনি তো যুদ্ধ জিতে যাও তো শশাগর ধরতে তোমরা অদৃশ্য হবে কাজে তুমি যুদ্ধ করো এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে কনভিন্স করে আর অর্জুন বলে আমি তোমার সব কথা বুঝে গেছি তুমি যা বলে উপদেশ দিয়েছো এখন আমি যুদ্ধ করব। এরপরে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের আগে কী হয় ধৃতরাষ্ট্র যুদ্ধের বিবরণ জানতে চায়। তো ব্যাসদেব বলে ধৃতরাষ্ট্র আমি তোমার যে সচিব সঞ্জয় ওকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি ও তোমার কাছে বসে বসেই যুদ্ধের পুরো বিবরণ শোনাতে পারবে। তো বলে ব্যাসদেব বরদান করে যার ফলে সঞ্জয় যুদ্ধে কী হচ্ছে দূর থেকে ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে সব বলে তখন যখন যুদ্ধ শুরু হয় তখন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে আমার ছেলেরা এবং পাণ্ডবপুত্ররা এই যুদ্ধকে তুর্গস্ত কী করছে তখন সঞ্জয় একের পরে যুদ্ধের বিবরণ শুরু হয়ে যায় বিবরণ দিতে শুরু করে যেমন দুর্দর্শনের দূর থেকে বলা যায় সেরকমই এই যুদ্ধে পাণ্ডবদের পক্ষে সেনাপতি হয়েছিল বিশ্বপ্রতম আর এদের পক্ষে দৃষ্টদ্যম্যকে সেনাপতি বানা হয়েছিল দুপদের ছেলে দৃষ্টদ্যম্যকে বাকি ভীম অর্জুন সব ছিল শ্রীকৃষ্ণ তো ছিলই। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে আমার ছেলে ওরা কী করছে তাই তো এর মধ্যে বলে সব কিছু সবার পাশে কৃষ্ণ পাঞ্চের জন্য পাইলে ওরা ওরা শঙ্করধ্বনি করে বিশ্ব যুধিষ্ঠির দ্রোণের কাছে এই যুদ্ধজন দ্রোণের কাছে এসে বলে ওদের জন্যে ভীম অর্জুন যুধিষ্ঠিরের টেন অভিমন্যু টেন অনেক সব বড় বড় পাঞ্চে দ্রৌপদীর পাঁচ পুত্র করতে এরা সব বড় বড় অনেক ভীম রয়েছে এরা সব খুব সাংঘাতিক আর চেতিকান ফেতিকান সব আছে যদি আমাদের দলে বিশ্ব আপনি কর্ণ অসুস্থ সব আছে তবুও পিতামহ তো ভুল হয়ে গেছে আমাদের উচিত যে আপনারা সবাই পিতার মুখে ঘিরে যুদ্ধ করুন এইভাবে তখন বিশ্ব তার নিজের শঙ্করধ্বনি বাজার সবই কৌরবরা শঙ্করধ্বনি বাজায় যুদ্ধ স্টার্টে কিন্তু ওই সব ওদের শঙ্করধ্বনিতে কোলাহল শুরু হয় তারপরে শ্রীকৃষ্ণ তার পাঞ্চের জন্য শঙ্খ বাজায় অর্জুন তার দেবদত্ত ভীম পাণ্ডু এইসব যুধিষ্ঠির নকুলেরা সব নিজের নিজের শঙ্খ বাজার আর পাঞ্চবদের শঙ্খ বাজানোর ফলে এরকম একটা ধ্বনি সৃষ্টি হয় যে শত্রুদের বুক ধরপড় করতে থাকে কাঁপতে থাকে এরকম একটা তারপরে যুদ্ধ শুরু হয়েছে। ভীমকে বিশ্বদেব বলেছিলো আমি কিন্তু পাণ্ডবদের মারব বলে অর্জুনকে বলে দিয়েছিল আর দ্রোণও বলে দিয়েছিল আমি অর্জুনকে মারব না। তো যাই হোক যুদ্ধ শুরু হয়ে যায় বিশেষ বলেছিল আমি প্রতিদিন 10,000 করে সেনা মারব ওইটা আমার টার্গেট আছে। তো প্রথম দিন থেকে বিশ্ব উগ্ররূপ ধারণ করে রোজ 10,000 করে সৈন্য মধ্যে থাকতো অর্জুন ওই নারায়ণ সেনাকে মারার জন্যে রোজ চলে যেত ওই দূরে নারায়ণ সেনা আর এদিকে বিশ্ব প্রতিদিন 10 দিন ধরে ধরে 10,000 করে 10,000 করে সৈন্য মারত পাণ্ডবদের ইয়েতে খুব কোলাহল হচ্ছে তো খুব দুঃখ হয়েছে রোজ 10,000 করে মারছে এবং 10 দিন যুদ্ধ চলার পর ন দিন তো এত মারার পর তখন পাণ্ডবরা কৃষ্ণ বলল দৃষ্টি ভাইয়া বিশ্বপিতামহকে মারার কোনো টুকু উপায় করতে হবে এইভাবে তো আমাদের সবসময় নষ্ট হয়ে যাবে তখন বলে কী করে চলো আমরা ওনার কাছেই যাই। তো ন দিনের দিন ওরা বিশ্বপিতামহার কাছে যায় তাহলে হ্যাঁ যুদ্ধের আগে অর্জুন তীর ছিঁড়ে বিশ্বপিতামহকে নমস্কার করে জানায় দ্রোণাচার্যকে নমস্কার জানায় কৃপাচার্যকে তো ওরা বিশ্ববিদ্যালয়ের কাছে যেয়ে বলে যে পিতামহ আপনি যেভাবে যুদ্ধ করছেন এইভাবে তো আমাদের কোনোদিনই জেতার সম্ভাবনা নয় এর মানে কি ন্যায় ন্যায় সত্যবাদী যা তারা সত্যের পক্ষে তাদের কোনোদিন জিত হবে না এই অন্যায় যারা করে যারা অধম করে তাদেরই জিত হবে।
তখন বিষ্ণু দেবতা বললেন না 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 তা হতে পারে না, কখনোই হতে পারে না, শোনো আমি আমার মৃত্যুর উপায় তোমাদের বলে দিচ্ছি। তোমাদের দলে শিখণ্ডী বলে একজন আছে যোদ্ধা, সে আজ পুরোজন্মের মেয়ে ছেলে ছিল, অম্বা ছিল, সে জন্মে পুরুষ হয়ে বলে উঠেছে, তাকে অর্জুন সামনে রেখে যুদ্ধ করো, আমি মেয়ে ছেলের ওপরে অস্ত্র ধারণ করি না, আর তাকে পিছনে তার পিছন থেকে তুমি তীর বর্ষা করে আমাকে মেরে দিও, আমাকে ইয়ে করে দিও। সেই মতো দাসদের দিন অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে আর বাণ বর্ষা করতে থাকে। বিশ্বপিতামহ অর্জুনকে দিকে না থেকে ও আলাদাভাবে ও অন্যদের সৈন্যদের মারতে থাকে। এদিকে অর্জুন পিছন থেকে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর তীর ছুটতে থাকে দেবে, বিশ্বপিতামহ সারা তীর শরীর তীরের মধ্যে একদম ভয়ে যায়। ফির উনি রথ থেকে পড়ে ধ্রাম করে সরসজ্জার মধ্যেই গিয়ে যায়। তো একবার তো পুরা সেন হাহাকার পড়ে যায় যে বিশ্বপিতামহ পড়ে গেছে, তো সবাই ছুটে আসে, অর্জুন ওরাও সবাই ছুটে আসে কৃষ্ণ কৃষ্ণ। তখন বিশ্বপিতামহ বলে একটু জল দাও আমাকে, জল দাও, তো দুর্যোধন ভালো সোনার গ্লাস করে জল বলে এই জল খাবো না, অর্জুনকে বলে তুমি জল দাও। অর্জুন একটা তীর মারে মাছিকে, ভেতর থেকে গঙ্গার জল এসে বিশ্বপিতামহর মুখে পড়ে আর সেই জলটা খায়, মা গঙ্গা জলকে তৃপ্ত হয়। তুমি বলে আমার মাথাটা লটকছে, এটাকে একটা সাপোর্ট দাও আমার মাথায়, দুর্যোধনের হাতে ভালো ভালো বালিশ নিয়ে আসে, বলে না এটা নয় অর্জুন। তো অর্জুন কী করে দুটো তীর মেরে আমাকে ক্রস করে দিয়ে যায়, সেই তীরটের মাথায় সাপোর্ট দিয়ে মাথাটা সোজা হয়ে যায়। তারপরে যাও তোমার যুদ্ধ করতে থাকো, আমাদের আমার আশীর্বাদ হলো অন্য দুর্যোধনের যুদ্ধ। তখন দুর্যোধন দ্রোণাচার্যকে সেনাপতি করে দ্রোণাচার্য যুদ্ধ করতে থাকে। এদিকে দ্রোণাচার্য একটা বুর্জ রচনা করেছিল গুহ, সে এমন ভয়ঙ্কর গুহ, সেই গুহতে একমাত্র অর্জুন ছাড়া কেউ প্রবেশ করতে জানত। এখন অর্জুন তো সেই নারায়ণ সেনা লাখ লাখ নারায়ণ সেনা মারতেই সময় নষ্ট, কৃষ্ণ কিনে চলে যায় নারায়ণ সেনা মারতে। এদিকে ওই বুড়ো বুড়ো কী করে করবে, ভীম অনেকবার চেষ্টা করলো, জয়দত্ত সেদিন সেই বর পেয়েছিল যে একদিনের জন্য সে পাণ্ডবের হারিয়ে ভীম নেওয়ার চেষ্টা করে, বলে কী করে বুড়োটাকে ভেতরে 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 ঢোকা যাবে, মা মুশকিল হলো। অভিমন্যু বললো জ্যাঠা মশাই আমি এর ভেতরে জেগে ভেতরে ঢোকার রাস্তা আমি জানি, কিন্তু আমি বেরোতে জানি না। বিমল ঢুকাতে পারে তা তুমি একবার ঢুকে যাও, তারপরে আমি পুরো সেনা নিয়ে ভেতরে ঢুকে যাবো তোমার পিছন বেরোতে। বিমল ঠিক আছে আমি যাচ্ছি। তো অভিমন্যু জানতো ঢুকতে, সে সিধা বুয়োর ভেতরে ঢুকে গেল, কিন্তু ভীম তার সেনা নিয়ে যতই ঢুকতে চেষ্টা করলো জয়দত্ত কিছুতেই তাকে ঢুকতে দিল না। ভীম এত গদা বাড়ি মারছে টাচ্ছে কিছুতেই সে ওকে সব হেলাতে পারলোই না। ভীম যুধিষ্ঠির সব নকুল সহদের ওরা কেঁদে মরে যাচ্ছে, আর বাচ্চা ছেলেটা ঢুকে গেল, আমরা 16 বছরই ছিল বিমান, আমরা ঢুকতে পারছি না, কে কাঁদছে ভীম ওরা। তো কী হলো, সে ভিতরে ঢুকে একা অভিমন্যু বাঘের মতো লড়াই করতে লাগলো, ও ভেতরে দন কর্ণ দুজন দুঃশাসন এরা সব 5 জন 6 জন 7 জন যেত রথি মিলে অভিমন্যুর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করতে লাগলো। অভিমন্যু যতক্ষণ হাতে অস্ত্র ছিল কেউ হারাতে পারছিল না, কিছুতেই হারাতে পারছিল না। শেষে দনকে জিজ্ঞেস করলে কী করে হারাবে, বললো পিছন থেকে এর বর্ম কেটে দাও, পিছন থেকে বর্ম কেটে দাও। সেই মতো কর্ণরা পিছন থেকে বর্মটা কেটে দিয়ে দেয়, বলে এসব অস্ত্র অস্ত্রকে কেটে দাও, তাকে নিরস্ত করে দাও। এগুলোকে সবাই নিরস্ত করে দেয়, রথের চাকা নেবেছেন কত ঠাকুর কেটে ভেঙে দেয়। বিধায়কা 7 জন মিলোকে একসঙ্গে আক্রমণ করে অন্যকে মেরে দেয়। মেরে দেওয়ার পর দুঃশাসন কী করে, দুঃশাসন দুর্যোধন অভিমন্যুর মাথায় লাথি মেরে দেয়, আমাদের সঙ্গে লড়ছি লাথি মারে দিতে। এইভাবে মারা যায়। সন্ধ্যেবেলা যখন আসে অর্জুন আর শ্রীকৃষ্ণ, তখন পাণ্ডব শিবের একদম সন্নাটা একদম নীরব, ওরা আসতেই যুধিষ্ঠির ভেঙে পড়ে, ওরে অর্জুন আমার জন্য আজ বড় সর্বনাশ হয়ে গেছে, আমার ভীম ওরা সবাই কান্ত, কী হচ্ছে কী হচ্ছে, আয় আমাদের পানের অভি মারা গেছে, কী করে কী হলো, বলে এই গুহ এমন গুহ নির্দেশ করেছিল জানি না, আমরা কিছুতেই ঢুকতে পারিনি, জয়দত্তের কী শক্তি হয়েছে জানি না, এত চেষ্টা করো কিছু তো আমরা সবাই চেষ্টা করো, আর অভিমন্যু বলে আমি ঢুকতে পারি বলে ঢুকে গিয়েছিল কিন্তু বেরোতে পারতো না,
আর উকিরা সবাই মিলে পাঁচজনে মিলে সাতজন দশজনে মিলেছে। আর জয়াদ্দ কী জানি কী সত্যি কী চলছে না, আমরা এত চেষ্টা করি এত সৈন্য নিয়ে মারলাম কিছু তো দেখতে পারি, গুহর ভেতরে ঢুকতে পারলো। ও যুধিষ্ঠির বললো আমার জন্যই তোর ছেলে মরেছে অর্জুন, আর ভীম বললো আমার জন্য, আমি বলেছি আমি ভিতরে ঢুকে যাবো তোমার সঙ্গে সঙ্গে, আমরা পারিনি, আমারাই সব দোষী। অর্জুন বললো হয় আমার অভি চলে গেলো, এক বছর আমার অভিযোগ পাত হলো, কৃষ্ণ হলো কান্ড পাত তো কেত না, জয়দ্রতের জন্য এসেছে তো কাল তুমি জয়দ্রতের উপরে বধ করো। অর্জুন বলে ঠিক আছে, অর্জুন প্রতিজ্ঞা কাল সূর্য আসতে রাগে যদি আমি জয়দ্রতকে মারতে না পারি তাহলে আমি চিতা জেলে তাতে চলে মরবো। সেই মতো অর্জুন দুর্যোধনা যখন এই খবর শুনলো তখন অনেক দূরে জয়দ্রতকে রেখে দিল, আর তার আগে চারদিকে কর্ণ সব আমার রাস্তায় রাস্তায় বড়ো বড়ো মহারথী দ্রোণ কর্ণ তারপরে সব বড়ো রথীরা আছে, সেই জয়দ্রত অনেক দূরে। এদিকে অর্জুন যখন কালকে নেক্সট দিনে যে যুদ্ধ করতে শুরু করলো দ্রোণকে আটকে দিল, আটকাতে অনেকক্ষণ ধরে দ্রোণকে হারিয়ে যখন এগিয়ে গেল অর্ধেক দিন কেটে গেছে, তারপরে রাস্তায় কর্ণ 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 কারণে ফিরে আগে যাচ্ছে, যেতে ফিরে আরও ধীরে দুর্যোধন দুঃশাসন আরও কত মহারথী সব একসঙ্গে মিলে ওকে ইয়ে করছে, সে কিছুতেই এদিকে কী হলো প্রায় বিকেল গড়িয়ে এলো। এই যে জয়দ্রত তখন অনেক দূরে এক মাইল দু মাইল দূরে, হঠাৎ কী হলো অন্ধকার হয়ে গেলো, দিদি পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। লোকে বলে শ্রীকৃষ্ণ নাকি সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে আড়াল করে দিল, একদম অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে যেন মনে হলো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে তার পারল না, তখন দ্বিতীয় দুর্যোধন সব খুশি হয়ে গেল। অর্জুন একটা চিতা জ্বালল দিলে অস্ত্র শস্ত্র ফেলে ওখানে জল চিতায় জ্বালতে হবে, তো জয়দ্রত কী করলো ও ছুটে এসে মজা দেখতে এসেছিলো, অর্জুন যখন পুড়ে মরছে সেও ছুটে এসে মজা দেখতে এসছে সবাই, যখন অর্জুন চিতা জেলে রথে নামতে যাচ্ছে তখন হঠাৎ আবার সূর্য উঠে গেল, পুরো তেজের সঙ্গে সূর্য উঠে গেছে, যেই সূর্য ডুবে গিয়েছিল সে হঠাৎ উঠে গেল। তখন কৃষ্ণ বললো অর্জুন অর্জুন তোমার চোখের সামনে জয়দ্রত, এই দেখো দিন চোখে নি, ওটা এমনি বাদল করেছিল মেঘ করে সূর্যকে ঢেকে গিয়েছিলো, এখনও সন্ধ্যা হয়নি, তুমি নাও না মারো মারো যন্ত্রকে, আর মারো মারতে মারতে এর মাথাটা এর এমনভাবে ফেলো যে বাবার কোলে গিয়ে পড়ে এর বাবা। অর্জুন তাই করে সঙ্গে সঙ্গে তিনি জয়দ্রত মারলো আর মাথাটা কেটে গেলো, আর মাথাটাকে মারতে 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 ওর বাবার কোলে গিয়ে ফেলে দিল, ওর বাবার কোলে গিয়ে করতে জয়দ্রত মরে গেল। তো এইভাবে অর্জুনের প্রতিজ্ঞা রক্ষা হয়। তো অনেকে বলে এটা আর কৃষ্ণের জন্যই হয়েছে, তো কৃষ্ণ ভগবান তার ইচ্ছাতেই হয়েছে। এরপরে দোন তিন চার দিন ধরে ব্যয়াম কর যুদ্ধ করতে শুরু করলো, সে তার হাতে অস্ত্র থাকলে তাকে কেউ হারাতে পারবে না, তো দোনকে মারার তো কোনো উপায় নেই। চার দিন পাঁচমে দিনের দিনে কৃষ্ণ বললো যুধিষ্ঠির ভাইয়া দোনের হাতে অস্ত্র থাকলে কেউ মারতে পারবে না, এনাকে মারতে গেলে একটু তোমাকে মিথ্যে কথা বলতে হবে, যুধিষ্ঠিরকে মিথ্যে কথা বলে হ্যাঁ তোমাকে বলতে হবে অশ্বত্থামা হত বলতে হবে, অশ্বত্থামা মারা গেছে আর ইতি গজ মানে একটা আস্তে করে অশ্বত্থামা হত অশ্বত্থামা মরে গেছে, তোমার কথা বিশ্বাস করতে হবে। তো এই কথা বললো যুধিষ্ঠির তো কোনোদিন বলে বলে আমি মিথ্যে কথা বললো, বলে এটুকু করতেই হবে, দেখো যুদ্ধতে সব কিছু চলে সব কিছু যায়, ওরা অভিমান্যকে কীভাবে মারেছে তুমি তো জানোই, আর এইটুকু তো তোমাকে করতেই হবে, যুধিষ্ঠির ভাইয়া তোমার কথাই বিশ্বাস করবে কারোর কথা বিশ্বাস করবে। এদিকে যুদ্ধ শুরু হতেই ভীম একটা অশ্বত্থামা মানে একটা হাতি ছিল সেটাকে মেরে দেয়, মেরে দিয়ে ঢোল পিটিয়ে বলতে থাকে চেঁচাতে থাকে যে অশ্বত্থামা মরে গেছে অশ্বত্থামা মরে গেছে অশ্বত্থামা মরে গেছে। তো দ্রোণাচার্যের কথা শুনছিল না, তাও যুদ্ধ করে যাচ্ছিলো, ভীম বলেই যাচ্ছে অশ্বত্থামা মরে গেছে, তখন একবারে ইয়ে হলো মনে হলো হয়তো অশ্বত্থামা মরে গেছে, তখন কী করলো যুধিষ্ঠির বললো যুধিষ্ঠিরকে ডাকো, যুধিষ্ঠির বললো যুধিষ্ঠির অশ্বত্থামা মরে গেছে, যুধিষ্ঠির বললো অশ্বত্থামা হত, জোরে তো বললো এটা আস্তে বললো ইতি গত, এইটুকু মিথ্যে কথা বললো। তখন যুধিষ্ঠিরের কথা যুধিষ্ঠির রামেশ্বর সত্যি কথা বলে জানতই, সেই কথা শুনে ধন অস্ত্র শস্ত্র চেয়ার করে দিল, আর সেই সুযোগ পেয়ে দৃষ্টিধর্ম ওর গলা কেটে দেয়, ও মারা যায়। ও মারা যাওয়ার পর দুর্যোধনের কর্ণকে সেনাপতি বলে, যতদিন বিশ্ব যুদ্ধ করেছিল কর্ণ বলেছিল বিশ্বকর্ণকে একদম দেখতে পারতো, যা তা বলতো সবসময়
সেই জন্য কর্ণমালিত যতদিন বিশ্বকর্মা যুদ্ধ করে ততদিন আমি আত্মঘাতী না, বিশ্বকর্মা মরার পর থেকে এসে গিয়েছিল। এবার কর্ণকে সেনাপতি করলো, কর্ণ বললো আমাকে একটা ভালো, যেমন অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ আছে সারথি, আমাকে একটা ভালো সারথি দাও। তখন দুজনে শল্যকে চলল, বলে হ্যাঁ হ্যাঁ। তখন দুজনে শল্য বললো, মামা তুমি এমন কর্ণ শুন, বলে আমি আমি তো রাজা হয়েছি, দেখো না ভগবান কৃষ্ণ তো দ্বারকার রাজা, অর্জুন হচ্ছে কর্ণর উপযুক্ত একটা যে সারথি না হয় তাহলে অর্জুন সে কী করলো, বলো অর্জুন করে সত্যি। তখন শল্য মেনে যায় এবং কর্ণের সারথি, কিন্তু মনে মনে কর্ণকে ঘৃণা করতো, বাট এই সুতপুত্র আমি আমি সারথি বলেছি। অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হয়, দুজনেই খুব যুদ্ধ যুদ্ধ খুব যুদ্ধ চলছিল। হ্যাঁ, এর আগে বলি কর্ণকে তো দ্রোণাচার্য অস্ত্র শেখায়নি, তাই ও ব্রাহ্মণের রূপ গ্রহণ করে পরশুরামের কাছে, বলে আমি ব্রাহ্মণ বলে ওর কাছে অস্ত্র অস্ত্র সব শিক্ষা করেছিল। একদিন উনি গুরুকে নিজের কোলে, গুরুর মাথাটা নিজের কোলে নিয়ে বসেছিল, এমন সময় একটা বড় ভীমরুল নাকি এসে কর্ণকে কামড়ে দেয় আর ওর গা দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে, কিন্তু গুরুর ঘুম যাতে ভেঙে না যায় সেই জন্য কর্ণ উপস্থক করেনি। তো অর্থাৎ ওই যে রক্তটা ভীমরুল খাচ্ছিল গা থেকে রক্ত করে গুরুর মাথায় হয়তো পড়তে গুরুর ঘুম ভেঙে যায়, ভিজে সব রক্ত সব দিয়ে উঠে দেখে যে কর্ণর হাতে একটা ভীমরুল নাকি কেটেছে আর আর তার থেকে রক্ত পড়ছে আর অত চুপ করে আছে। তখন ওর গুরুদেব বলে, কে তুমি, তুমি তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণরা তো এত সহ্য করতে পারে না, তুমি নিশ্চয় করছো, তুমি সত্যিকার বল তুমি কে। বলে আমি সূত্রপুত্র অধিরথের সত্য, আমাকে কেউ অস্ত্র শস্ত্র শেখায়নি, সেই জন্যে আমি আপনার থেকে ব্রাহ্মণ বলেছি, যুদ্ধ শিখেছি। বললো, চুকি তুমি মিথ্যে কথা বলে যুদ্ধ শিখেছো, তাই জন্য দেখো যখন তোমার সবচেয়ে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু তুমি এই যুদ্ধকলা ভুলে যাবে। তো এটা কর্ণ। আচ্ছা, যুদ্ধ হবার আগে একবার কৃষ্ণের কুন্তি এসেছিল কর্ণকে বলতে যে, কর্ণ বেটা তুমি আমার ছেলে, আমার প্রথম সন্তান, বিয়ের আগে আমি তোমাকে ত্যাগ করেছিলাম, তুমি আমাদের দলে এসে যাও, আমার ছেলের সঙ্গে যাও, তুমি বড়ো ছেলে, তুমি রাজা হবে। বললো, মা তুমি আমাকে ফেলে দিয়েছিলে জন্ম হতেই, হ্যাঁ আমাকে অধীরত মানুষ করেছে আর এরপরে দুর্যোধন আমাকে এত সম্মান হচ্ছে, এত কিছু করেছে, হ্যাঁ তুমি তো ফেলে দিয়ে, তুমি তো আমার কর্তব্যই করোনি, হ্যাঁ আর আমাকে আর আমার আমার কী দোষ বলতে পারো মা, হ্যাঁ তুমি ফেলে দিলে, এখন দুর্যোধন আমি এত আমাকে এত সাহায্য করো, এত ভালোবাসো, এত বিশ্বাস করে আমি ওকে তো ছেড়ে দিতে পারবো না। তো তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পাঁচটা ছেলেই থাকবে, হয় আমি মরবো না অর্জুন মরবে, পাঁচ ছেলে থাকবে, এটা তোমার কথা দিচ্ছি। এরপরে কৃষ্ণও আসে, কৃষ্ণ এসে কর্ণকে বলে, তুমি ইয়ে করো, তুমি পাণ্ডবদের সঙ্গে এসে যাও, তুমি আসলে পাণ্ডবদের ভাই। কর্ণ বলে, আচ্ছা কেশব বলতে পারো আমার কী দোষ, আমি আমি কী দোষ করছি যে আমাকে আমার জন্ম হতে আমাকে ফেলে দেওয়া হলো এরকমভাবে, এটা আমি নদীবাদ শান্তি যেটা পালতে তাহলে আমার কী হতো। তো শ্রীকৃষ্ণ বলে, তুমি আমার জন্ম দেখো, আমার জন্মই হচ্ছে কারাগারে, হ্যাঁ তোমার চেয়ে তো আমি আরও বেশি, তুমি তো ভালোভাবে তো জন্মই জন্মে তোমাকে বেশ ভালো নৌকায় করে বেশি, আমার জন্মই হয়েছে কারাগারে, তুই আমার বাবা আমাকে নিয়ে মানে গোকুলে বলেছি, আমি গোয়ালাদের সঙ্গে মানুষ হয়েছি, গোয়ালাদের সঙ্গে গরু চড়িয়েছি, তারপরে আমাকে মারার জন্য কত রাক্ষস এসেছে, কত কিছু এসছে, হ্যাঁ সারা জীবন আমার সংঘর্ষ, আমি তো কোনোদিন আমার জন্মের দুঃখ ইয়ে করি না, না দোষ দিই না, তুমি কেন জন্মের দোষ দিচ্ছ। বলে, না কেশব আমি যেতে পারবো না, দুর্যোধন দিয়ে আমাকে বিশ্বাস করেছে, হ্যাঁ বিশ্বাসঘাত করতে পারবো না, বলে চলে যাবে। এছাড়া একদিন যুদ্ধের আগে গান্ধারী দুর্যোধনকে বলেছিল, তুই একদিন ল্যাংট হয়ে আমার কাছে আসবি, বিনা বস্ত্র পরিধান করে, আমি একবার তোকে আমার চোখ খুলে দেখবি, তাহলে তার সঙ্গে তোর তোরা শরীরটা বজ্রের মধ্যে দেবে, তুমি মারতে পারবো। তো দুর্যোধন ল্যাংট হয়ে লঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছিল, তখন কৃষ্ণ এসে যা, এমনি আরে দুর্যোধন তুমি উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছ, বললে মায়ের কাছে যাচ্ছি, কেন মা বলেছে উলঙ্গ হয়ে যেতে, ইচ্ছি বা মায়ের কাছে তুমি বাচ্চা, তুমি কি বাচ্চা আছো, এত বড় একটা ছেলে তুমি ল্যাংট হয়ে যাচ্ছ, কমসম ল্যাঙ্গট তো পড়ে নাও, বলছে ল্যাঙ্গট মা বারণ করেছে, পুটুল ছি ছি তোমার নির্ভর একটা জ্ঞান নেই, একটা মা মহিলা এরকমভাবে কেউ যায়, কমসম ওই জায়গাটা ঢেকে নাও।
ল্যাঙ্গুয়েজের মতো তখন কী করবে, দুর্যোধন কলা পাতা দিয়ে ওইখানটা ঢেকে নেয়, যৌন হিস্সাটাকে প্রাইভেট পার্ট দিলে ওইগুলো ঢেকে নেয় পা অব্দি, কলা পাতা দিয়ে দিয়ে তার মায়ের কাছে যায়। মা যেমন চোখ খুলে সব কিছু দেখে তখন বলে, বাবা তুই এ কী করলি, তোকে আমি তো করেছিলাম পুরো উলঙ্গ হয়ে আসতে। বললো, মা পুরো উলঙ্গ হয়ে আসতে আমার লজ্জা করছিলো, আর কৃষ্ণ একে তো বললো, তাই জন্য আমি বললো, দেখ বেটা আমি আমার এই চোখের দৃষ্টিতে তো সারা শরীর তো বজ্রের মতো হয়ে যাবে, কিন্তু তোর পায়ের এই হিসাটা, পায়ের পেটের নিচে থেকে পায়ের এই হিসাটা কমিয়েও থেকে গেল। তো অত তুমি চিন্তা করো না, গদা যুদ্ধ তো পায়ের নিচে মারে অনেকে, ঠিক করে চলে যায়। এই একটি ঘটনা। তারপরে কর্ণের সঙ্গে যুদ্ধ ছিল অর্জুনের, অর্জুন কর্ণ এমন একটা বাণ ছেড়েছিল যে সেই বাণটা তো নেওয়া নিত্যই একদম মৃত্যু হয়ে যেতে পারত। অর্জুন কি কৃষ্ণ কী করবে, পায়ে করে রথটাকে বসে দাবিয়ে দিয়েছিল, জমির মধ্যে গেড়ে দিয়েছিল, যার ফলে অর্জুনের মুকুটটা উড়িয়ে দিয়ে চলে যায়। কৃষ্ণ বলল, এই বাণটা যদি লাগতো তোমার মৃত্যু নিশ্চিত ছিল, যাই হোক আমি তুলে দিয়েছি রথটাকে, আমি এখন রথটা তুলছি। তখন রথটা তুলছিল, তুলে নিল কৃষ্ণ, তারপর আবার যুদ্ধ শুরু হয় কর্ণের। এদিকে কর্ণের রথটাও দবে যায়, গুরুরা গুরু দিয়ে শোনায়। তখন অর্জুনকে বলে, অর্জুন আমি এখন ওই রথের চাকাটা তুলছি, তুমি একবারটি দাঁড়াও, আমি চাকাটা তুলে নিই, তারপর তোমার যুদ্ধ করবো। তখন অর্জুন যুদ্ধের নিয়ম অনুসারী ও এরমভাবে ও দাঁড়িয়েছিল। তখন শিখিয়েছে, বললো কী করছো তুমি, দাঁড়িয়েছো কিছু না, মারোকে। বললো, না না, ও নিয়ে আসতে এসে আমার কি লো কর্ণ, তুমি বড় আজকে তুমি ধর্মের ধর্মের দেওয়াই দিচ্ছি যে নিরস্তকে মারতে নেই, যখন অভিমন্যু একা ছিল তোমরা সাতজনে মিলে ওকে মারলে, তখন তোমার এই ধর্মগ্রাইন কোথায় ছিল, যখন পাঞ্চালীকে ইয়েতে নিয়ে এসেছিলো কাক পুরো ইয়েতে সবার মধ্যে, তা তুমি বলেছিলে বেশ্যা বলেছিলে তাকে উলঙ্গ করা উচিত ছিল, এইসব কথা তখন তোমার ধর্মজ্ঞান কত ছিল, তুমি সবসময় কুবুদ্ধি দিয়েছো, সারা সবসময় কুসংগতিতে আছো, তুমি তোমার মুখে ধর্মজ্ঞান তো সবাই দেয় না। হ্যাঁ, হতে পারে তুমি দানবীর ফানবীর হতে পারো, কিন্তু তুমি সারাক্ষণ তুমি পাণ্ডবদের শত্রুতা করেছো, পাঞ্চালীকে বলছো যা তা কথা বলছো, বেশ্যা টেশ্যা বলেছো। আর এইভাবে অর্জুনকে বললো, অর্জুন এই অভিমান্য কিরম করেছে, এরাই পাঁচজনে মিলে একসাথে সাতজনে মিলে সপ্তমকে মেরেছে, তোমার ছেলেকে, তোমার কী অভিমান্যকে, আর এই দুর্যোধন দুঃশাসন এরা মুখে লাথি মেরেছে, হ্যাঁ এরা তো মজা দেখেছে, তুমি এখনই মেয়েরা কে করবে। তখন অর্জুন একটা অস্ত্র নেয়, সেই অস্ত্রটাকে বলি আমি যদি সত্যি করে যুদ্ধ হয় থাকি ভগবান, এই অস্ত্র যেন কর্ণের প্রাণ নেয়, মানে একটা দিব্য অস্ত্র ছেড়ে সেটা কর্ণ গলা কেটে উঠিয়ে দিয়ে যায়। যুদ্ধের ওটা 17 দিন ছিল, 18 দিন দুর্যোধন শল্যকে সেনাপতি করে, যুদ্ধ হয় শুরু হয়। এদিকে হ্যাঁ, এর আগে একটা ঘটনা বলি, বলতে বলে গেছি, কর্ণর কাছে ইন্দ্রজন কবচগুলো নিয়েছে, তার বদলে একটা অস্ত্র দিয়েছিল ব্রহ্মাস্ত্র, তো সেই অস্ত্রটা অর্জুনের জন্য রেখেছে মারার জন্যে। কিন্তু ঘটোৎকচ একদিন যা ভয়ঙ্কর উপদ্রব শুক্র যুদ্ধের দিনে, বোধ হয় 16 দিন মিলে, তো সে তো একদম ভয়ঙ্কর মায়া যুদ্ধ করছিল, তার যুদ্ধের সব অতিষ্ঠ একদম কৌরব দুর্যোধন বলছে, কর্ণ এরা একে মারো একে মারো। বলে আমি কী করবো, আমার কাছে একটাই আছে, ওটা অর্জুনকে মনে বলে, আর ওরে অর্জুনকে তো তুমি পরে মারবে, এ তো আমাদের সবাইকে খতম করে দেবো আজকে, ওকে নামালে কিন্তু মুশকিল হয়ে যাবে, ওকে মারো খতম করো। কর্ণ বলে, দেখে দেখো এইটা আমি অর্জুনের জন্য রেখেছি, অর্জুনকে মনে করি, বলে ধর অর্জুন রাখো আগে আমরা বাঁচি তারপরে। তখন কর্ণ ওই অস্ত্রটা দিয়ে যে ওইটা দিয়েছিল ইন্দ্র, সেই অস্ত্রটা দিয়ে কর্ণকে মেরে দেয়, এই ঘটোৎকচ মেরে দাও। মরাশ্বরের ঘটনা বললো, বাবা আমি কোন দিকে বলবো, যাও কৌরব সেনাটা পড়ো, বিরাট শরীর ধারণ করে, বিরাট শরীর ধারণ করে কৌরব সেনা পড়ে, ওখানে ওর হাল শরীরের চাপে হাজার হাজার সৈন্য মারা যায়। তো এইভাবে কর্ণও মারা যায়, তো 16 যুদ্ধ হয়। 16 যুদ্ধ তো মামুলি যুদ্ধ, ওকে সহদেবী ওকে মেরে দেয়, যেন বলে মামা হয় তুমি আমাদের বৃদ্ধ রয়েছে, তোমার তো সাজা এটাই, সহদেব ওকে মেরে দেয়। তখন যুদ্ধ খতম, এবং দুর্যোধন এখন একা, তখন দুর্যোধন কী করে, পালি একটা দুর্যোধন মায়াবিদ্যায় অন্ত একটা লেকের হ্রদ লেক বলে তার তলে চলে যায়। এদিকে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে আসে, দুর্যোধনকে জানতে পারে, শ্রীকৃষ্ণ উপমা জানতে পারে এই হ্রদে ঢুকিয়েছে, ওরা ভীমকে বলে তুই অট্টহাস করো, কেউ উপহাস করো, এই অভিমানী লোক
লুকিয়ে থাকতে পারবে। ভীম বলল, এদিকে একটা কথা বলেছি, ভীম যখনই সময় পেত একটার পর একটা দুর্যোধনের ভাইদের মারত, এরকম করে 99টা ভাইকে একা ভীমই মেরে নিয়েছিল। আর ঘটোৎকচকে মেরে তার বুক চিরে সেই রক্ত নিয়ে দ্রৌপদীর চুলে বেঁধেছিল, বুক চিরে সেই রক্ত প্রাণও করেছিল, তারপরে প্রাণ করেছিল। তারপরে ভীম বলল, তুই তো সবকটা ভাইকে মেরে সব বড় বড় পিতামহ সবাইকে মারিয়ে আর তুই নিজের নিজের প্রাণ বাঁচানো লজ্জায় লুকিয়ে আছিস, তো ধিক তোর এরকম জীবন বাঁচানো, লজ্জায় না ঘৃণা হয় না, হ্যাঁ সব ভাইকে তুই মারালি, এই বিরাট যুদ্ধ করালি, আর এখন তুই নিজে লুকিয়ে আছিস জান বাঁচানোর জন্য, ছি 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 তোর এমন সব ধিৎকার দিচ্ছিল। তো ভীম ভয়ে বেরিয়ে আসে, বলে হ্যাঁ কী ব্যাপার, আমি দাঁড়া যুদ্ধ করছি। তো ভীম যুদ্ধ করতে শুরু করে গদা যুদ্ধ নিয়ে, সেই সময় বলরাম বলেছিল এই যুদ্ধে আমি কারুর সঙ্গে কারুর দলই থাকবো না, আমি তীর্থ করতে যাবো। সে প্রবাস তীর্থ করে এসে সে যখন ভীম আর দুর্যোধনের গদা যুদ্ধ চলছিল তখন সে দেখছিল যুদ্ধ করতে করতে যুদ্ধ করছে, কিন্তু কিছুতেই ভীমকে ভীম যতই মারছে দুর্যোধন কিছু হচ্ছে না, সারা শরীর বজ্রের মতো হয়ে আছে, ঠং ঠং আওয়াজ হচ্ছে, আগুন জ্বলছে প্রথম কথাতে, কিন্তু তখন কিছুই হচ্ছিলো না। তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে দেখে নিজের পায়ের ওপর তখন মারতে থাকে, তখন ভীম বুঝতে পেরে যায় ভীম ভাইয়া এরকম করে, তখন ভীম মারে ওর উরুতেই মারে, মারতেই একদম উরু ওইটাই কমজোর ছিল, উরু ভেঙে চুড়ে একদম ধবাস করে দুর্যোধন পড়ে যায়। বলে এটা কী করলে ভীম, তুমি পায়ের দিকে মারার নিয়মনে, বলরামও রেগে গেছে, হ্যাঁ ভীম তুমি এটা কী করলে, তুমি যুদ্ধের নিয়ম না, তুমি বলে ভীমকে মারতে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললো, দাও ভাইয়া মেরো না, এতে ভীমের কোনো দোষ নেই, ভীম প্রতিজ্ঞাই করেছিল যে ওর উরু ভাঙবে, কেননা দুর্যোধন পঞ্চালীকে বলেছিল তোকে আমি জাঙে বসাবো, দুধ কিরা হারিয়ে দিয়েছিল, হ্যাঁ তখনই ভীম বলেছিল তুই এই কথা বলেছিলি তোর এই উরু আমি ভাঙবো, তো ভীম এটা প্রতিজ্ঞা করেছিল। এছাড়া যখন অভিমন্যু আমাদের প্রিয় অভিমন্যু মারা যায়, দুর্যোধন আর দুঃশাসন এরা মিলে অভিমন্যুর মাথায় লাথি মেরেছিল, আর তুমি সেটা ভুলে যাচ্ছ, ভীম তার প্রতিজ্ঞা পূরণ করেছে, তার সে দুঃশাসনকে রক্ত চিরে বলেছিলো তার রক্ত কথা তাই করেছে, তাই দিয়ে দ্রৌপদী চুরি বেঁধে দিয়েছে, আর এইটা ওকে ভেঙেছে। তো যখন মরে গেল সব মরে গেল, যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল, পাণ্ডবরা চলে গেল, এদিকে কৃষ্ণ বলল শোনো আজ আমরা শিবিরে শুভ না, চলো আমরা একটা কি সরস্বতী না কিছু একটা হ্রদ নদী আছে ওর পাশে আমরা গিয়ে ওখানে বিশ্রাম করি, পাঁচ পাণ্ডব নিয়ে ওখানে চলে যায়। এমন সময় অশ্বত্থামা কৃপাচার্য আর কৃতবর্মা এরা তিনজন আসে, অশ্বত্থামা দুর্যোধনকে এইভাবে পড়ে ধ্বস্ত হয়ে পড়ে এরকম দেখে বললো, মহারাজ আপনার কী অবস্থা, এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, আপনি আদেশ করুন কী করতে হবে, আমি আর কী আদেশ করবো, সব কত কিচ্ছু কত আপনি আদেশ করুন কী করতে হবে, পারবে তুমি, আমি ব্রাহ্মণের ছেলে প্রথম করছি আমি করবো, বলে তুমি যাও যে পারো তো এই সময় পাণ্ডবরা ঘুমোচ্ছে, তো পাঁচ জায়গায় মাথা কেটে নিয়ে আমাকে দাও, এখনই যাচ্ছি আমি। তো কৃপাচার্য আর কৃতবর্মা বলে যে বাবা এটা কাজটা উচিত নয়, রাত্রির অন্ধকারে মারা, বলো না আমি আমার রাজার কিছু প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা পালন করবো, বলে সেই কী করে রাত্রিবেলায় সেই মধ্যে আগুন ধরিয়ে দেয় টেন্টের মধ্যে, পাণ্ডবদের শিবিরে আগুন ধরিয়ে দেয়, আগুন ধরিয়ে দিয়ে এক জায়গায় দেখে পাঁচজন কেউ ঘুমিয়ে আছে, আসলে দ্রৌপদীর পাঁচজন পুত্র ছিল, কৃষ্ণ সব জানতো, সেই জন্য ওদের নিয়ে চলে গেলো, দর্শকরা ফটাফটি পাঁচজনের গলা কেটে নিয়ে এসে দুর্যোধনের কাছে নিয়ে আসে, নিয়ে এসে বলে এই নাও মহারাজ এদের পাঁচজনের, তো দুর্যোধন এনেছিস এনেছিস, একদম খুব খুশি হয়ে গেছে, বলে যে ভীমের মাথাটাতে যে ভীমের যে ছেলে ছিল সে তোমার বড় মোটা সোটাই ছিল, বলে এইটা ভীমের মাথা অন্ধকারে, সেইটা ধরলো, সেইটা ধরে টিপতেই সে এক মিনিটে ভেঙে গেল। তখন ভীম দুর্যোধন বললো যে এই কার মাথায় গেছি, ভীমের মাথা এত নরম হতে পারে না, ভীমের তুমি বল তুমি ভুল করলে, অশ্বত্থামা তুমি খুব ভুল করেছো, এটা আমার আমার মনে হয় পাণ্ডবদের ছেলে এরা, এ দ্রৌপদীর পুত্র, তুমি যা আমার বংশটাকে পুরোই খতম করে দিলে, আর কেউ রইলেন না আমার বংশে, তো এই তুমি ভুল করলে, হ্যাঁ দুর্যোধনের মৃত্যু ছিল একবার খুব আনন্দিত হলে, আর আমার যদি দুঃখ হয় তখনই মরে যেত, যখন কেটে এনেছিল খুব আনন্দ হয়েছিল, আর যখন দেখলো যে এটা তো পাণ্ডবরা নয় ভীম নয়
তখন হঠাৎ দুঃখে শোকে বলে আমাদের বংশের একটা লোক রইল না, দুঃখ সংসারে সে মারা যায়, দুর্যোধন মারা যায়। দুর্যোধন মারা যাবার পর মরে যায়। এদিকে পরের দিন সকালবেলা দ্রৌপদী শুনতে পায় যে তার বাচ্চারা, তার সব পাঁচটি ছেলেকে লোককে মেরেছে, সব জানতে পেরে যায় যে অভিমন্যু এই অশ্বত্থামা মেরেছে। তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলে, যেমন করি পরে পারত, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ না পর্যন্ত অভিমন্যু এই অশ্বত্থামার মরা মুখ আমি দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আর খাবার মিলিয়ে অঞ্চল জলত্যাগ করবো না, সব কিছু জলস্পর্শ করবো না। তো এই করে তখন অর্জুন বলে, কৃষ্ণ কী করবো, যাও ধরে এসো তার সঙ্গে, বলে চলো কৃষ্ণ চলো অশ্বত্থামার কাছে নিয়ে চলো আমাকে। তো কৃষ্ণকে একবারে পাই পাই করে পেয়ে তেজ রাজ্যে অশ্বত্থামাকে নিয়ে আসে, অর্জুন যে খপ করে ওকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসে, নিয়ে আসে, নিয়ে এসে ইয়ে করে দ্রৌপদীর কাছে নিয়ে এসে বলে, কী করবে, কে মেরেছে টে অর্জুন মেরেছে মেরেছে টেছে কিন্তু তখন বলেছে যে একে কী করবো। দুর্যোধন যুধিষ্ঠির বলছে, দ্রৌপদী তুমি বলো কী করবো। দ্রৌপদী তো খুবই কাঁদছিল, কি কাঁদতে কাঁদতে দশতমার দশাতে করে বলো, আরে এর কী অবস্থা হয়েছে ব্রাহ্মণের ছেলে, না 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 একে মেরোনাকে ছেড়ে দাও, আমার তো যা সর্বনাশ হয়ে গেছে, একে মারলে এর মায়েরও এরাম দুঃখ হবে, একে ছেড়ে দাও। ভীম বলো, না না দ্রৌপদী তো বাচ্চা, তুমি একই কথা বলছো, শাস্ত্রে লেখা আছে আর হাত তাই হয় যারা আগুন লাগায়, যারা পরস্ত্রীকে হরণ করে বা এরকম পাঁচটা যে কাজ করে, যারা খুন করে চুরি দিয়ে কাউকে হত্যা করে বা যারা কারোর জমিন ছিনে নেয়, এদের হাত তাই, এদের মারা স্বাস্থ্য বিরুদ্ধ নয় কারণ স্বাস্থ্য অনুমোদিত, এই অর্থ তাই ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে মেরেছে, একে ছাড়া দেওয়া উচিত, একে মারো মেরে ফেলো মেরে ফেলো। তখন অর্জুন বলে, কেশব তুমি বলো আমি কী করা উচিত। যুধিষ্ঠিরকে বলো, যুধিষ্ঠির বললো আমি কিছু জানি না তুমি যা করো করো। কৃষ্ণ বলে, তুমি পারতো, তুমি তুমি যাও ভালো বোঝো, তুমি করো, এমন করো যাদের পাঞ্চালীর কথা রক্ষা। এবং তখন কী করে অর্জুন নিজের তোড়াল দিয়ে অশ্বত্থামার মাথা থেকে মণিটা কেটে বার করে নেয়, মাথা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোবে, আর ও সারা চুল কেটে মুন্ডন করে আর মানে যা তুমি সারা জীবন এইভাবে, কৃষ্ণ বলবে তুমি সারা জীবন বেঁচে থাকবে আর এই মাথার যন্ত্রণে তুমি বলবে পিসা আসে ঘুরবে, তোমার মৃত্যু নেই, সারা জীবন পিসা আসে ঘুরবে। তো এই করে এদিকে দুজন যুধিষ্ঠির রাজ্য হয়, তুমি রাজ্য বলো যুধিষ্ঠির, তুমি রাজ্য করো। যুধিষ্ঠির পুত্র সবার ক্রিয়াকর্ম সব করে দেয়। ক্রিয়াকর্ম করার সময় ওর মা এসে বলে, বেটা কর্ণেরও ক্রিয়াকর্ম করো। বলো, মা কেন কর্ণ করো কেন? বললো, হ্যাঁ বেটা এ আমার বড়ো ছেলে। বললো, মা কী বলছো? বললো, হ্যাঁ বেটা ওর কুমারী অবস্থায় হয়ে গেছিলো বলে আমি তোমাদের লজ্জায় বলতে পারিনি, একে আগে আমার বড়ো ছেলে। একে মা তুমি তুমি এই কথাটা লুকিয়ে রাখলে, আমাদের দাদা ছিল আমাদের রাজা হতো, তুমি এই কথাটা কী করে লুকিয়ে রাখলে যে মা? আমি আজ থেকে অভিশাপ দিচ্ছি মেয়েদের পেটে কোনোদিন করে না, কথা থাকলো তার যুধিষ্ঠির যথারীতি কর্ণের দাওয়া সংসার সব কিছু করে, করে টোরে বলে যে আমি আমি রাজা হতে চাই না, আমার এই রাজ্য চাই না, এত লোক মরে গেছে, এত বিধবারা কাঁদছে, এসে আমি রাজা হতে পারি। শ্রীকৃষ্ণ অনেক বোঝায় কিন্তু শোনে না, তখন শ্রীকৃষ্ণ বললে সবাই বোঝায় সব লোকেরা বললেন কারণ কথাই মানছিল না, যেমন ব্যাসদেব পাঁচজন বলেছিল, তখন শ্রীকৃষ্ণ বলে একে বিশ্বপিতামার কাছে চলো নিয়ে চলতে, তখন বিশ্বপিতামার কাছে নিয়ে যায় সবাই। শ্রীকৃষ্ণ বিশ্বপিতামার পায়ে ফেলে দাঁড়ায়, বাকি সব অর্জুন দ্রৌপদী টোপদী সব যে মানে বসে দুপাশে, তখন মাথা তুলে কৃষ্ণ শ্রীকৃষ্ণকে দেখতে পায়, জনার্দন তুমি এসেছো, আমি শেষ সময় তোমাকেই একবার তোমার দেখা দর্শন করছিলাম। বলো, পিতাম আপনি যুধিষ্ঠিরকে সঙ্গে আমি রাজা হতে চাইছে না, এই বলছে আমি রাজা হবো না। তখন বিশ্বপিতামকে জ্ঞান দেয়, বেটা ছোটোবেলা থেকে তোমরা কষ্ট করছো, শুধু কষ্টই করে গেছো, সুখ বলে তো কিছুই পায় না, তোমার ভাইকে বিষ মাসে মিলে গেছে মিলে ভীমকে মারার চেষ্টা করছো, তোমাদেরকে তোমাদেরকে মারার জন্য বারান্নতা আগুন রেডি দিয়ে হয়েছে, তারপরে তোমাদের রাজ্য যাও পেলে সেটা দুধ কেটে করে ছলে বলে তোমাদের তোমাদের স্ত্রীকে ভরি সভায় অপমান করা হয়েছে, শুধু দুঃখ 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 তোমরা পেয়েছো, এতটুকু সুখ পাওনি তোমরা, রাজার ছেলে মনে মনে ঘুরেছো ইয়েতে ঘুরেছো, হ্যাঁ আর আজ যখন তুমি রাজা হয়েছো তুমি রাজা করো, রাজা পূজাকে তোমার ছেলে নিজের ছেলের মতো করো, এটাই তোমার কর্তব্য, ক্ষত্রিয়দের এটা কর্তব্য, যুদ্ধ তুমি করো এই জিতেছ, যুদ্ধ কর রাজ্য ভোগ করো, পূজা ছেলের মতো পালন করো, এটাই তোমার কর্তব্য, এটাই তখন বললো ঠিক আছে।
ভীষণ একটা কথা বলবো যে আচ্ছা এসব বলতে পারো আমার কেন এটা আমি তো সত্যি কোনো পাপ করেছিলাম ছোটোবেলা পূর্বজন্মে তুমি একটা মেরেছিলে কাঁটার ঘাড়ে একটা কাকে ফেলে দিয়েছিলে সেই জন্য তোমার এই সদস্য হয়েছে তাছাড়া পাঁচালি যখন করেছে তখন তুমি কিছু বলোনি সেই জন্য এটাও তোমার পাপ লেগেছে যার জন্য তোমার পেয়েছে আর কৃষ্ণ এগুলো কী হয়েছে বলতে পারো এই যে দুঃশাসনের বুকে রক্ত ছেঁড়া এই তাছাড়া এই দুর্যোধনের উরুভঙ্গ আর এই যে দ্রোণাচার্যের মৃত্যু এগুলো কি ঠিক হয়েছে তখন বলছে পিতাম ঠিক বলে কি যা হয়েছে অনেক ঠিক হয়েছে এরপর তো কলিযুগ আসছে এরপর তো সমস্ত কিছু আরও খারাপ হয়ে যাবে আমি ন্যায় ধর্ম নীতি বলে কিচ্ছু থাকবে না যা হয়েছে সব কিছু সব ঠিক হয়েছে পিতাম যার ভালোর জন্য হওয়া তাই হয়েছে যারা ইয়ে এরপরে এরপরে আরও বহুত খারাপ সময় আসছে কলিযুগ আসছে ভীষণ একদিন দিন দেখে যেদিন উত্তরায়ণে আবার সূর্য আসে সেই সময় মৃত্যু মাত্র গরম হয় তারপরে জাদু দিয়ে আসা হয় তারপরে যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্র আর গান্ধারি আসে ধৃতরাষ্ট্র বলে হ্যাঁ যুধিষ্ঠির তুমি রাজ্য করো সব কিছু ঠিক আছে আমি আবার ভীমকে মিলতে চাই ভীমকে তো শ্রীকৃষ্ণ জানতো এসার পর একটা লোহার ভীম আগে থেকে বানিয়ে রেখে তুমি কৃষ্ণ কী জানি সেটাকে দেয় ওকে ধৃতরাষ্ট্র আলিঙ্গন করে এত তার শক্তি ছিল শক্তি যে লোহার ভীম ভেঙে চুরচুর হয়ে যায় তখন কৃষ্ণ বলে পিতামা আপনি কী করলেন নাকি কাকে মারলেন এই তো লোহার ভীম লো সরি 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 আচ্ছা আচ্ছা আমি এখন আপনার মনে এইসব রয়েছে এখনও এখনও দেশ রয়েছে তো এইভাবে ধৃতরাষ্ট্র থাকতে থাকতে যুধিষ্ঠির খুব যত্ন করতো কিন্তু ভীম সবসময় কোথা দিতে থাকতো এর আগে বিদুর যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন বিদুর অনেক কথা ওদের বুঝিয়েছিল দুজনকে যুদ্ধ করো না এর দেন দুর্যোধনকে বলেছিল এই লোকটা আমাদের খায় আর পাণ্ডবদের গুণ গায় হ্যাঁ একে দূর করে দেয় রাজ্যসভা থেকে তখন বিদুর দেখেছিল কৃষ্ণ বুকের দিকে কৃষ্ণ হাসছিল তখন সব বুঝতে পারে তখন বিদুর রাজ্য ত্যাগ করে তখন চলে গিয়েছিলো কিন্তু চলে যাওয়ার পর যখন চলে যায় এবং যাওয়ার পর রাস্তাতে আবার সব বস্ত্রস্ত্র খুলে একটা কঠিন করে কৃতিত্ব করতে করে থাকে ফির সবার লাস্টে আবার বিদুর আসে এসে দেখে এরা গান্ধারী আর ইয়ে যুদ্ধদের এই ধৃতরাষ্ট্ররা যুধিষ্ঠিরের রাজ্যে আরামসে সুখে খেয়ে আছে বিদুর এসে বলে ভাইয়া তুমি এখানে কীরাম আছো বলে এমনিতে খুব ভালো আছি যুধিষ্ঠির তো আমাদের খুব সুখে রেখেছে কিন্তু কিন্তু ভীম সবসময় আমাদের ভয়ে ডরায় আর যা তা কথা বলতে থাকে ফোটা দিতে বলে কোনো লজ্জা লাগে না হ্যাঁ আমাদের এইসব বিষ দিচ্ছে মারেছে এরকম যুদ্ধ করছে এতগুলো ছেলে মেরে গেছে তুমি কোন মুখে অন্ন খাও তারপর তো বিদুর সত্যি কথাই বললো তুমি যাদের মারার জন্য এত চেষ্টা করো তাদের অন্ন কাছে তোমার লজ্জা লাগে না ভাইয়া হ্যাঁ তোমার কি এতটুকু গ্লানি নেই তুমি খাওয়ার এত লোক তোমার বললো আমি কী করে বিদুর আমি কোথায় যাবো চলো আমি তোমাদের নিয়ে যাবো বলে তারপর দিন রাত্রে রাত্রে বিদুর ওই দুজনকে নিয়ে যায় জঙ্গল দিয়ে আসে সকালবেলা যুধিষ্ঠির ভোরবেলা ওটা প্রণাম করতে এসে তাকে নেই তখন কাঁদতে থাকে কোথায় গেল কোথায় গেল সবাই খোঁজ খোঁজ করে তখন বলে কে বলে যে বিদুর নিয়ে গেছে তো বলে হায় আমার বাবা মা কোথায় তাহলে কী করবি বিদুর ওদের নিয়ে যায় সাত দিন পর ওই দুজনে ওই বলে জঙ্গলে দ্বিতীয় রাষ্ট্র দিয়ে মারা যায় মারা যায় কৃষ্ণ ওদের যুধিষ্ঠিরকে রাজ্য স্থাপনা করে বলে কুন্তির কাছে সে বলে পিসি এবার আমি যেতে চাইছি কুন্তি বলল যাবি কৃষ্ণ এই তো বড় সুখের দিন এলো আর তোকে ভালো মন্দটা আমি খাওয়াবো আর কি আর তুই এখন চলে যেতে চাইছি বললো পিসি আমারও তো পরিবার আছে আমারও ছেলে মেয়ে আছে আমার বউ স্ত্রী সব কিছু আছে আমার আত্মীয় স্বজন আছে আমি কত দিন ধরে তোমাদের সঙ্গে রয়েছি আমার পরিবারের যা আরম্ভ তত অনেক জরুরি আছে বলে যাবি কৃষ্ণ যাবি বলে কাঁদতে আরম্ভ করে দেবে বলে বিশি তুমি কাঁদছো কেন বলো তুমি কী চাও তুমি তো যা চাই তাই বলবো তুমি বলো কী চাও তুমি কেঁদো না তুমি শুধু অনুমতি দাও বলে দিবি আমি যা চাইবো তুই দিবি তুই দিবি সত্যি কথা বলছিস আমার দিবি করে বলে হ্যাঁ পা পিসি তোমাকে দা না অদে দে আর কিছু আমার নেই তুমি বলো কী চাও বলে আমাকে দুঃখ দে বলে পিসি কী বলছো দুঃখ সারা জীবন তো শুধু দুঃখই পেয়েছো এখনও দুঃখই চাইছো বলে হ্যাঁ তুই আমায় দুঃখ দেখিস দুঃখ দিলে দুঃখের দিনে তুই তো থাকিস আমাদের সঙ্গে সুখের দিনে তুই চলে যাস ওই সুখের দিন আসলো তুই চলে গেলি আমাকে তুই দুঃখ দেবো না পিসি এরম করো না আমি আবার আসবো সমাদের সঙ্গে সবসময় তোমাদের কাছে থাকবো কৃষ্ণ চলে যায়
ওখানে রাজত্ব করতে থাকেন, দ্বারকাতে আসার প্রসাদ করে কৃষ্ণ ওখানে 36 বছর রাজত্ব করেছিলেন। এর মধ্যে কৃষ্ণ আরও অনেকগুলো বিয়ে করেছিলেন, যেমন রুক্মিণী তো ছিল তার সত্য মামা জামবন্তী কালিন্দী, এদের আরও 8টা বিয়ে করেছিলেন। এবং আর একটা রাজা ছিল যে 1,000 16,100 মেয়েকে আটকে রেখেছিল, তাকেও কৃষ্ণ মেরেছে 16,108 মেয়েকে, তারা কৃষ্ণকে প্রতিনিধি বহন করেছিল, তাই তাদের বিয়ে করেছে। 16 স্তরে শ্রীকৃষ্ণ 16,108 জন প্রথম ছিল, এবং তিনি তার বিস্তার করে প্রত্যেক স্ত্রীর সঙ্গে আলাদা আলাদা কৃষ্ণ হয়ে সবার সঙ্গে ঘর করেছিলেন, 10টা বাচ্চা সবার সঙ্গে করেছিলেন গৃহস্থ। আর শেষকালে ওরা কী করেছিল, জাদুটা খুব উচ্ছৃঙ্খল হয়ে উঠছিল, কৃষ্ণ বললো মহাভারত যুদ্ধে আমি সমস্ত পাপীদের তো নাশ করেছি, কিন্তু যাদবের কুলটা খুব ইয়ে হয়েছে, শক্তিশালী হয়ে উঠেছে, এদের মারানোর জন্য দরকার, তাই উনি একজন বলে চলো প্রভাসীতে কুলক্ষেত্রে আমরা চলি, ওখানে তীর্থ করতে যাবো, এ সমস্ত ওদের নিয়ে যায় কুলক্ষেত্রে। এর আগে হ্যাঁ আরেকটা তীর্থে ওরা গিয়েছিল কৃষ্ণ, সেখানে সবাই ছিল, যশোদা মাতা ইয়ে রাধারানী রাধারানী সবাই এসেছিলো, দেবকী ওর বাবা বাসু বসুদেব কৃষ্ণদের ইস্তদারদের নিয়ে আস্তদারদের নিয়েছিল, ওখানে রাধে রানী গোপীরা যশোদা মাতা এসব ছিল, শ্রীকৃষ্ণ 100 বছর ওদের সঙ্গে মিলেছিল, এবং দেবকী মাতা দেবকী যেমন রাধারানীকে দেখে যে এত সুন্দর স্ত্রী মেয়েকে ছেড়ে আমার ছেলে কী করে রইল, ওকে না বিয়ে করে, এর কাছে তো সমস্ত স্ত্রীদের সুন্দরতার কাছে সমস্ত স্ত্রীরাই ফিকা। হ্যাঁ তো এই করে কৃষ্ণ আবার ওই গোপীদের কাছে যায়, রাধার কাছে যায়, আলাদা করে ওদের সঙ্গে কথা বলে, সান্ত্বনা বলে রাধে তুমি আমার সব, তুমি আমি যখনই তোমরা আমাকে ইয়ার করো সবসময় তোমার কাছে থাকবে, তোমার চিন্তা করো তোমরা সব ফিরে যাও, মাকে যশোদা মাতাকে বলতো নন্দ বাবাকে বলো বাবা তোমরা ফিরে যাও, তোমরা সব যাও, আমি তোমরা আমি সবসময় তোমাদের মধ্যে আছি, আমি সবাই এই ব্যাপারে চলে যায়। এদিকে কৃষ্ণের স্ত্রীরাও রাধারানীকে নিয়ে তাকে অনেক সাজা অনেক কিছু করে, এবং তো ওখানে দ্রৌপদীর সঙ্গেও মেলে, দ্রৌপদীকে বিরোধ করে তোমরা তোমার কী করে বিবাহ হয়েছিল, দ্রৌপদীও জিজ্ঞেস করে তোমাদের কৃষ্ণের সঙ্গে স্ত্রীদের কৃষ্ণ স্ত্রী ওদের সঙ্গে করতে বলে, রাধারানীকে ওরা অনেক সেবা টেবা করতে হবে, এত রূপতি নারী সত্যি আমাদের রূপে কিছুই না। এরপরে কৃষ্ণ সব যাদবদের নিয়ে এক জায়গায় যায় প্রবাস কীর্তনের কথায়। এর আগে একবার কী হয়, কৃষ্ণ ছেলে সাম্বকে পেটে একটা মুসল মেয়েদের পেটটা উঁচু করে এসে ওরা দুর্গা মুসল মুনির কাছে আসে, ওর বন্ধুজন বন্ধু বলে বলো তো এই মেয়েরা মহিলার কী হবে, ছেলে হবে না মেয়ে হবে, দুর্গা মাসে মনে বলে আমার সঙ্গে নেখামো করছো স্যার, আমার সঙ্গে মেজাব করছো, এর পেট থেকে মুসল বেরবে, আর এই মুসল থেকে তোমাদের নাশ হবে। সেই কথা যখন শোনে কৃষ্ণ বাবাকে বলে ইয়ে দাদুকে বলে উগ্রসেনকে, উগ্রসেন বলে এটাকে মুসলটাকে সমুদ্রে চলে একে ভেঙে টুকরো টুকরো সমুদ্রে চলে ফেলে দিয়েছে, ওরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সমুদ্রে চলে মুসলটাকে ফেলে দিয়েছে, কিন্তু কিছু লোহার কণা পড়ে থাকে, একটা আর একটা বড়ো টুকরো পড়ে থাকে, সেই বড়ো টুকরোটা একটা ব্যাধ পায় সেই তীর তৈরি করে সেটা দিয়ে, আর এই টুকরো থেকে সর ঘাস উঠে যায় এরকম, সেইখানে ব্যাস দিতে ওরা যাদবরা মদ টদ খেয়ে প্রথমে ধীরে ধীরে মারামারি করতে থাকে, ইয়ে করতে গালিগুলা করতে থাকে, পিড়ে একে একজনের পর সেই ঘাসগুলো ছুটতে থাকে, এক একজনের ঘাসেতে সব ছুটে ছুটে সব মরতে থাকে, সব ধীরে আর মরে যাওয়া থাকে, এবং সবাই মারা যায়। তখন শ্রীকৃষ্ণ যে একটা গাছের তলায় শুয়ে যায়, তার লাল পা দেখে একজন বায়ার ওই যে লোহার টুকরোটা ছিল ওইটা ছুঁড়ে মারে, কৃষ্ণ তাকে দিয়ে রোগে শেয়ার করে শেষ করে, তুমি তার বলিলাম ব্যাগ ছুটে এসে তার কাছে ক্ষমা যায়, আমি জানি না আপনার রাঙা আপনি দেখতে অর্জুন ভেবেছি শ্রীঘিরণ এনে চোখ ভেবেছিলাম আমাকে ক্ষমা করো, না ক্ষমা করো না, তুমি করবো যেন আল বালি ছিল আমি তোমাকে মেরেছিলাম, এই জন্য তুমি আমি বলেছিলাম আগলে জন্য তুমি আমার তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে, তাই তুমি কাজ করছো, তুমি নিজের কোনো খেদ করো না, তুমি এরপরে বলরাম যে একটা নদীর ধারে যে নিজেকে যোগ করে নিজের দেখতে পাবে। আর শ্রীকৃষ্ণ খবর দিয়ে দিয়েছিলো যে অর্জুনকে বলে সব বিধবা এখানকার বিধবা বুড়ো দিয়ে বাচ্চাদের নিয়ে যেতে, অর্জুন সেই সব নিয়ে বিধবা বাচ্চাদের নিয়ে ফিরছিল, রাস্তায় ভিলেরা ওদের আক্রমণ করে,
ভীলরা অর্জুনকে আক্রমণ করে, অর্জুনের কাছে গান্ডীব ছিল, জানিস আমি কি, আমি অর্জুন গান্ডীব, আমি মহাভারত যুদ্ধে সমস্ত বিদ্যে মেরেছি, এরা কী? কিন্তু ভীলরা কিছুই করতে দিল না, অর্জুনের রাজ্যের শক্তি কোথায় চলে গেল, তারা ধন সম্পদ যা ছিল দ্বারকা সব নিয়ে লুটি নিয়ে চলে গেল, বাকি সব নিয়ে ছেলে ছেলেদের ছেড়ে দিয়েছিল, বুড়োদের ছেড়ে দেওয়া ছিল, অর্জুন চলে আসে, আসে অর্জুন দৃষ্টির ফলে সেই সময় অনেক কিছু অশুভ সংস্কার হতে থাকে, অশুভ সংকেত হতে থাকে, যুধিষ্ঠির মন কেমনিটি কিরম করছিল, অর্জুন আসার পর বললো অর্জুন কী হলো, আমার কেশব কোথায়, ও কোথায়, সব ভালো তো সব দ্বারকা, অর্জুন অজরে কাঁদছিল, অর্জুন কী হয়েছে, ভালো কী হয়েছে, বলো প্রভু আমি কী আর বলবো, আমাদের প্রভু লীলা সংগ্রহ করছে, জানতাম তাকে জানতাম না, তাই তার সঙ্গে বন্ধু বান্ধব কিছু কত কিছু করে ভেবেছি, ইয়ে ছিল মামা ছিল, আর আজ যে উনি চলে গেছেন তখন বুঝেছি উনি ভগবান দাদা, আমার এই গান্ডীব কেন কাজের না, এত ধন সম্পদ নিয়ে আসছিলাম, বিলেন আমার থেকে কেড়ে নিল, এই গান্ডীব ওই ধনুষ করে আছে, আমার কিছু চলে না, এখন আমি বুঝতে পেরেছি ভগবান কৃষ্ণই আমার শক্তি ছিল, উনি চলে গেছেন আমার শক্তি চলে গেছে, তখন শূন্য যুধিষ্ঠির যে ইয়ে মারা গেছে কৃষ্ণ, তখন বললো আমাদের আর ইচ্ছা নেই। এর আগে একটা ঘটনা বলি, ও অশ্বত্থামাকে এবার ন্যাড়া করে ছেড়ে দেওয়ার পর অশ্বত্থামার খুব রাগ হয়ে গেছিলো, ও একটা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছিলো, সেই ব্রহ্মাস্ত্র কিন্তু অশ্বত্থামা ওটাকে নামাতে জানতো না, তাই যে কৃষ্ণ বলো তুমিও ব্রহ্মাস্ত্র ছেড়ে তোকে নিবে দাও, অগ্নি ব্রহ্মাস্ত্র চেয়েছিল, বরুণ ব্রহ্মাস্ত্র দিয়ে তুমি নিবে দাও, তো অর্জুন ব্রহ্ম বরুণ ব্রহ্মাস্ত্র দিয়ে ওটাকে নিবে দিয়েছিলো, তারপরে কিন্তু অশ্বত্থামা আর একটা তীর ছুঁড়ে দেয়, সেটা ওর ও উত্তরার গর্বে যে লাগে, ওই উত্তরার গর্ব নাশ করার জন্য, যেমন উত্তরার চেঁচাতে থাকে কুন্তি এসে বললো কৃষ্ণ উত্তরার খুব কষ্ট হচ্ছে, তখন কৃষ্ণ বললো আচ্ছা এই বেটা অভিমন্যু একে ইয়ে মেরেছে, আমি যাচ্ছি বাঁচাতে যাচ্ছি, অভিমন্যুর গর্বে ঢুকে একটা গদা নিয়ে নিয়ে ওই উত্তরার গর্বে ঢুকে গদা নিয়ে নিয়ে অভিমন্যুকে বাচ্চা উত্তরার বাচ্চাটাকে বেঁচে দেয়, সেই বাচ্চায় পরে মনে হয় পরীক্ষিত হয়ে, আর যখন কৃষ্ণ মারা যায় তার পরীক্ষিত যুবক হয়ে গিয়েছিলো, পরীক্ষিতকে রাজ্য সেপে ভীম অর্জুন নকুল সহদের ও দ্রৌপদীর সঙ্গে সজরাজ সশরীর সঙ্গে যেতে থাকে যাওয়ার চেষ্টা করে, রাস্তে এক এক করে সব নকুল সহদেব অর্জুন নকুল সহদেব দ্রৌপদী ভীম অর্জুন যেটা সব মারা যায় রাস্তাতেই, শুধু যুদ্ধের জন্য একা এই যুধিষ্ঠির একা যেতে হবে, সাথে একটা কুকুরও যায় ওকে যে জমদারের জন্য সবগুলোকে পৌঁছো, তখন বলে তোমাকে তো একা যেতে হবে, কুকুরটাকে যেতে দিতে পারবো না, ওই যুধিষ্ঠির বললো আমি যদি কিছু পূর্ণ করে থাকি আমার আর্ধেকে কুকুরকে দিয়ে দাও আর যাতে সে যেতে পারে, ওর এইটা কথাটা দেখে সে কুকুরটা আসলে ধর্মরাজ ছিল, সে বললো সত্যি যুধিষ্ঠির তুমি ধর্মরাজই, হ্যাঁ তুমি সাহায্য পরীক্ষা করতে তুমি সশরীর শরীরে প্রবেশ করো, সশরীর শরীরে প্রবেশ করো, ওখানে তারপর ভাইরা রোগদের আগে পৌঁছে গেছে, এইভাবে পাণ্ডবরা সংগ্রাম করে, আর আমার মতে মহাভারতের কাহিনী এখানেই শেষ হয়, পরীক্ষিত রাজা হয়, এরপরে কলিযুগ আসে, সে ঘটনা আলাদা ভাগবতে আছে, তো তোমাদের কেমন লাগলো মহাভারতের গল্প, ভালো লাগলো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো, আমি যতটা পেরেছি তাড়াতাড়ি তোমাদের শুনিয়ে দিয়েছি, আর তোমরা ধৈর্য ধরে শুনেছি তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ, আর আমার তরফ থেকে সবাই বলো গোবিন্দ গোবিন্দ।